সালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আমরা ডেইরি সেক্টর নিয়ে কথা বলবো। আমাদের আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশের ডেইরি সেক্টরের দুগ্ধ এবং গোমাংস উৎপাদনে সম্পূর্ণতা অর্জনের অগ্রগতি। যে জিনিসটা আমাদের সবচেয়ে আলোচ্য বিষয় থাকবে, যে COVID-19 সিচুয়েশন আমাদের ডেইরি ইন্ডাস্ট্রি কেমন আছে এবং খামারিদের কি অবস্থা, এবং এখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি। তো খোলামেলা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো আসলে কি অবস্থা প্রান্তিক খামারিদের, অথবা যে দুধ বিক্রিটা, গরুর দুধ বিক্রিটা এখন কি পর্যায়ে আছে, এবং কিভাবে ওরা সাপ্লাই চেইন কাজ করছে, না আদৌ সাপ্লাই চেইন কাজ করছে না বিভিন্ন লকডাউন বা সার্বিক পরিস্থিতির কারণে, বা ভোক্তারা পাচ্ছে কিনা সে ব্যাপারে আমরা আজকে খোলামেলা আলোচনা করব। আমাদের সাথে আজকে যুক্ত আছেন জনাব রকিবুর রহমান টুটুল, ম্যানেজিং ডিরেক্টর নাহার এগ্রো, এবং একই সাথে উনি সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আরো যুক্ত হবেন সভাপতি ইমরান হোসেন, যিনি এখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনের। কোনো টেকনিক্যাল কারণে হয়তো ওনার ইয়ে করতে দেরি হচ্ছে, আমাদের লাইভে আসতে দেরি হচ্ছে, সেটাকে আমরা উনি যখনই আসবেন তখনই ওনাকে আমরা যুক্ত করে নেব। তো যাই হোক, আমি প্রথম যেহেতু আমার সাথে এখন যুক্ত আছেন জনাব রকিবুর রহমান টুটুল, আমি প্রথম প্রশ্নটা এভাবে করতে চাই যে বাংলাদেশে আসলে বিভিন্ন রকম ডাটা পাওয়া যায় যে COVID-19 সিচুয়েশনের আগে, COVID-19 সিচুয়েশনের ব্যাপারটা আসছে এর পরে, যে বাংলাদেশের ডেইরি পণ্য, যেটা স্পেশালি আমরা মিল্ক কে আমরা এবং গোমাংস এই দুটাকেই আমরা বুঝি, কারণ ফার্দার প্রসেসিং আমরা এখনো ওইভাবে অন্য দেশের মতো আগাতে পারিনি, বাট আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট গুলো যাতে বাজারে আসে বাইরের দেশের মতো, উন্নত দেশের মতো। তো সেক্ষেত্রে বাংলাদেশের ডেইরি পণ্য, যেটা দুধ এবং মাংসের বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা ও বাজার মূল্য, এই তিনটা সম্বন্ধে প্রথম কথা হচ্ছে যে কতটুকু উৎপাদন, কতটুকু রিকোয়ারমেন্ট, এবং এর ব্যবস্থাপনা কি, এবং এর বাজার মূল্য সম্বন্ধে যদি কিছু বলতেন আপনি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কৃষি প্রধান এই দেশ বাংলাদেশ, যেখানে বাংলাদেশ 80% লোক কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি প্রধান দেশের মূল চালিকা শক্তি কৃষি। এই কৃষিকে নিয়ে ভোক্তার চাহিদা পূরণের জন্য আজকে এই ডেইরি শিল্পের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণের জন্য দুধ এবং মাংস উৎপাদন করে থাকে। সেই জায়গাটাতে যদি আমরা দেখি, বাংলাদেশে যে দুধ উৎপাদন হচ্ছে তার চাহিদা যে অনেক কম, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের যেসব দেশ ভর্তুকি প্রদান করে, ইউরোপের যে সব দেশেই ডেইরি সেক্টরে ভর্তুকি প্রদান করে, সেই সব দেশ থেকে পাউডার মিল্ক এসে এই দেশে বাজার জাত করছে এবং বাজার দখলে আছে। সেই জায়গাটাতে যদি আমরা দেখি যে দুধ উৎপাদন কতটুকু, আমাদের আমাদের ডাটাতে দেখা যাচ্ছে যে 2,14,000 লিটার দুধ উৎপাদন হয়, কিন্তু COVID-19 সিচুয়েশনে এখানে খামারিদের আপনার দুধ উৎপাদন অনেক ব্যাঘাত হয়েছে। দেখা যাচ্ছে যে খামারিরা প্রথম কথা হচ্ছে যে উৎপাদন অনেক কমে গেছে। যখন মার্চ এবং এপ্রিলে কোভিড সিচুয়েশন হয়, তখন দেখা যায় যে এই দুধ বাজারজাত সাপ্লাই চেইন না থাকার কারণে অনেকেই দুধ বাজারজাত করতে না পেরে গরুকে খাদ্য দেয়নি, এবং খাদ্য না দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা গরু তার প্রোডাকশনের 50%-এর মতো কমে গেছে দানাদার খাদ্যের অভাবে। হয়তো তারা দানাদার খাদ্য না দিয়ে শুকনো খড় এবং কাঁচা ঘাসের উপরে রাখাতে দেখা গেছে যে 50%-এর মতো দুধ কমে গেছে। তো সেই হিসেবে আমাদের এখন কিন্তু দুধের প্রোডাকশন আরো অনেক নিচে নেমে গেছে। সাথে সাথে সাপ্লাই চেইন না থাকাতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দুধ
অনেকাংশই মিষ্টি দোকান এবং চেইন শপগুলি বেচা কিনা করতো, সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে মিষ্টি দোকানগুলি 100% বন্ধ, এবং যে হোটেল রেস্তোরাঁ বা সব কিছুই বন্ধ। সেই সেই জায়গাটাতে দোকান বন্ধ হওয়াতে হওয়াতে দুধের চাহিদা কিন্তু কমে গেছে। এখন আমাদের দেশে একমাত্র আমার মনে হয় যে আমাদের খামারিরা যেভাবে এই ডেয়ারি শিল্পকে নিয়ে কাজ করছে, আশা করা যায় যদি সঠিকভাবে গাইডলাইন এবং সঠিক জেনেটিক যদি ইয়া করা হয়, তাহলে আমাদের দেশ কিন্তু দুধে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গরু দুধের ক্ষেত্রে আমি যেটা বলবো, যেটা ট্যাক্স বৃদ্ধি না করলে, যেমন এবার মাননীয় প্রধানমন্ত্রী গরু দুধের উপর ট্যাক্স বাড়িয়েছে, কিন্তু বাল্ক এখানে একটা ফাঁকি হয়ে গেছে। বাল্ক যে দুধ মানে বাল্ক কোয়ান্টিটি যেগুলি আমাদের লোকাল ভাগে প্যাকেট করে বিক্রি করে, সেই দুধের কিন্তু আপনার ট্যাক্স কমেনি। সুতরাং সেই জায়গাটাতে যদি আমরা দেখি যে হয়তো এটা হয়তো পলিসিগত কারণে বা এনবিআর হয়তো এটা খেয়াল করেনি, আমরা আবার পুনরায় চিঠি দিয়েছি। সুতরাং আশা করি যে ইতিমধ্যে বাজেট পাস হওয়ার আগেই এটা হয়তো ইনক্লুড হবে। এটা যদি হয়, আসলে একটা দেশ কখন ডেভেলপ হয়, যখন তার উৎপাদন নিজের হোম থেকে আসে সেই জায়গাটাতে, ইম্পোর্ট করে কখনো ডেভেলপ করা সম্ভব হবে না। কারণ এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে যে আমার কৃষক বা আমরা যে খামারিরা বা আমাদের যে গ্রাম ভিত্তিক যেসব চাষি, আমাদের মা বোনেরা যে গ্রামে গরু পালে একটা দুটা, তারা কিন্তু বাজারজাতকরণের সমস্যার কারণে কিন্তু তারা বেশি করে পালতে পারে না। তারা হয়তো হাই জেনেটিক গরুগুলো পালে না, তারা হয়তো লোকাল একটা দুটা গরু পালে। যখনই দুধ বিক্রি সহজলভ্য হয়ে যাবে, দুধ দুধ প্রসেসিংটা সব জায়গায় হবে, তখন দেখা যাবে যে তারা যখন দুধটা বিক্রি করতে পারছে, তারা কিন্তু এই গরু পালবে, এবং সঠিক মূল্য যদি পায় তারা অবশ্যই এই ডেয়ারি শিল্পের দিকে এগিয়ে আসবে। কারণ আমাদের যে মায়েরা যেসব বা নারী কর্মসংস্থানের মাধ্যমে যেসব ডেয়ারি শিল্প হয়েছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের টোটাল ডেয়ারির কিন্তু 50% কিন্তু নারী উদ্যোক্তা। সেই নারী উদ্যোক্তাদের যে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, এবং সাথে সাথে পুষ্টির যে চাহিদা আমাদের লোকাল সোর্সের মাধ্যমে যে দুধ, এই দুধটা কিন্তু আমাদের দেশে থেকে আমরা উৎপাদন করা সম্ভব হবে। সাথে সাথে যদি আমরা বলি যে মাংসের মাংসের চাহিদার ব্যাপারে যদি আমরা বলি, সেখানে মাংসের চাহিদা কিন্তু আমরা এখন পূরণ করছি। আপনারা জানেন যে গত বছর কোরবানিতে আমাদের লোকাল গরু দিয়ে কোরবান করা সম্ভব হয়েছে। তাই সুতরাং আমরা প্রস্তুত, আমাদের দেশের যে খামারিরা তারা কিন্তু সবসময় প্রস্তুত আছে, তারা এই মাংসের যোগান কিন্তু তারা দেওয়ার জন্য রেডি। এবং নট অনলি ফর মাংস, এখানে দেখা যাচ্ছে যে এখন কোরবানি সামনে, এখন অনলাইনে কিন্তু গরু বেচা বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে। তো সুতরাং আমরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের দেশের টেস্ট অনুযায়ী, আমাদের দেশের চাহিদা অনুযায়ী, আমাদের লোকাল যে খামারিরা, লোকাল যে চাষিরা, তারা কিন্তু এই মাংসের গরু চাহিদা পূরণ করার সক্ষমতা অর্জন করে। আচ্ছা, আমি এখানে সম্পূরক মানে আপনার কথার জের ধরে বলছি যে যে আপনি বললেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাংলাদেশ সরকারের যে ডাটা ফ্যাক্ট আছে সেখানে দেখাচ্ছে যে আমরা পার ক্যাপিটা 10-15 কেজি বিফ মিট কনজাম্পশন করি পার ইয়ার, আর আর যেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অ্যারাউন্ড 30, একটা গ্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি।
তো আমাদের খামারিরা যেভাবে ফার্মিং করছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল থেকে যথেষ্ট পরিমাণ আমরা জানি যে ক্যাটেল বা গরু বা বিভিন্ন রকম পশু আসে, মহিষ, তো সেটা তো এখনো কম বেশি আসছে। এখন এটা আগের চাইতে কমেছে, কি রকম, কি মাত্রায় কমেছে বা কি পদক্ষেপ নিলে আমরা পরিপূর্ণ 100% নিজেদের উপর নির্ভরশীল হতে পারি, সে ব্যাপারে যদি কিছু বলতেন। আমাদের সহজ কথা হচ্ছে যে আমাদের যদি এই যে COVID-19 এর পরে কিন্তু কোনো গরু কিন্তু কোথাও থেকে আসেনি, তো সুতরাং আমরা চাহিদা পূরণ করছি না। এখন কিন্তু মানুষ বাজার গেলে কি খাচ্ছে, মুরগি খাচ্ছে, গরু খাচ্ছে, ঠিক আছে, তারপরে মাছ কিন্তু কমই খাচ্ছে, কারণ তারা এক সপ্তাহের বাজারটা করে নিয়ে আসছে। আগে যদি দৈনিকের বাজার দৈনিক করতো, এখন কিন্তু প্রতি সপ্তাহে তারা একবার বাজারে যাচ্ছে বা কোনো অনলাইন শপ থেকে একবারেই কিনে নিচ্ছে, যেহেতু সবাই হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকার কারণে বা বাসায় অবস্থানের কারণে বাজার কিন্তু একসাথে করছে। সেই জায়গাটাতে কিন্তু গরুর কোনো অংশে আমরা ঘাটতি দেখি না। ঠিক আছে, আর আর যখনই আমরা ইম্পোর্টেড গরু আসবে না, তখনই কিন্তু আমাদের লোকাল প্রোডাকশন কিন্তু আমাদের খামারিরা কিন্তু আরো অনেক বাড়িয়ে দিবে। দেখা যাবে যে তখন তারা আরো অনেক, মানে আগে যেমন কোরবানকে কেন্দ্রিক করে আর কি গরু পালতো, এখন কিন্তু কোরবানকে কেন্দ্র করে গরু পালে না, সারা বছর হোল দা ইয়ার্স এর জন্য গরু পালে। তো সুতরাং এখন দেখা যাচ্ছে যে অনেক সময় ছোট গরু বিক্রি করে দিচ্ছে কৃষক, যখন সে দেখবে যে একটু দাম পাবে এবং বাজারে তার চাহিদা আছে, তখন কিন্তু ওই গরুটাকে পরিপূর্ণ করে, হয়তো আমি এই কথা বলছি যে 100 কেজির একটা গরু সে এখন বিক্রি করে দিচ্ছে, কিন্তু এটা যদি আজ 6 মাস পরে বিক্রি করতো, সেটা কিন্তু 200 কেজি ওজনের গরু হতো, তাহলে আমাদের মাংস কিন্তু বৃদ্ধি পেয়ে যেত। সুতরাং আমার মনে হয় যে যখন বাইরের থেকে আসবে না ওই প্রোডাক্টটা, আমরা আমাদের সক্ষমতা আছে, কারণ আমি যতটুকু বুঝি যে গ্রাম ভিত্তিক এটা একটা শিল্প, এখানে শিক্ষিত যুবক থেকে নিঃশুল্ক করে নারী উদ্যোক্তারা অনেক বেশি আছে। তো সুতরাং আমরা আমাদের মা বোনেরা কিন্তু জানে যে গরু কিভাবে লালন পালন করতে হয়, তো সুতরাং আমরা এটা চাষ করতে পারবো। আচ্ছা, আমি ওই ব্যাপারটা, লালন পালনের ব্যাপারটা আবার আসবো, কতটুকু সাইন্টিফিক, কিন্তু এই যে COVID-19 সিচুয়েশন, আমরা প্রায় মার্চ এপ্রিল থেকে সবাই ঘরে আছি, কিন্তু এটা একটা লাইভ বিজনেস, প্রোডাকশন হচ্ছে এবং এখন সাপ্লাই চেইন ভেঙে পড়েছে কিছুটা, সেটা আপনি ইন্ডিকেট করেছেন। তো এখন প্রত্যন্ত অঞ্চলে থেকেই তো বেশিরভাগ দুধগুলো বিভিন্ন জায়গায় প্রসেসিং সেন্টারে যায়, সেখানে কতটুকু আপনি মনে করেন যে COVID-19 সিচুয়েশনে মানে এটা কতটুকু বাধাগ্রস্ত, এবং প্রোডাকশন কি কমে গেছে বলে খামারিরা বলছে, এবং খাদ্য কথা আপনি বললেন যে অপ্রতুল, বা যেহেতু তাদের বিক্রি করতে পারছে না, তাদের অর্থের যোগান নাই, গরুগুলোকে খাওয়াতে পারতেছে না, তো এটার ইম্প্যাক্টটা কি হতে পারে, এই যে গরুকে পরিপূর্ণ খাবার দিতে পারছে না, প্রোডাকশন কমে গেছে, বিক্রি হচ্ছে না, তার উপর নানা রকম অনেক আর সাপ্লাই চেইনের প্রবলেম, অনেক ধরনের সমস্যা, কাঁচা মালগুলো আনঅ্যাভেলেবল হচ্ছে বিকজ অফ বাইরের দেশ থেকে জিনিসগুলো আসছে না, তো মানুষ হয়তো চিন্তা করছে যে কস্টিং অনেক বেড়ে গেছে, খামারিরা ফিল করছে যে জিনিসটা যা চাচ্ছে সেটা পাচ্ছে না, তো এই ক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন। এখানে সাপ্লাই চেইন তো অবশ্যই ব্যাঘাত হয়েছে কিছুটা, যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে এই কোভিড এর কারণে আপনার যেখানে আগে 10টা গাড়ি দিয়ে মাল আনা নেওয়া করতো, সেখানে 2টা গাড়ি ইউজ করছে, যেখানে আপনার হোম ডেলিভারি দিত সেখানে এই জায়গাটাতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। তারপরও আমাদের কৃষক তো আর বসে থাকে না, আমাদের কৃষক কিন্তু ফসল ফলিয়ে থাকে, তো সুতরাং আমরা কিন্তু উৎপাদন আমাদের যতটুকু ক্যাপাসিটি আমাদের খামারিরা খাদ্য খাওয়াতে পারে নাই, আবার লকডাউন এখন যেহেতু উইথড্র করা হয়েছে, এখন আবার গরুকে খাওয়া দিচ্ছে, হয়তো সেই গরুটা কিন্তু আগের পরিমাণে হয়তো দুধ আসবে না, দেখা যাচ্ছে যে হয়তো এখন আবার যে ফিড দেওয়া শুরু করেছে এতে করে কিন্তু দুধ কিছুটা বাড়ছে, কিন্তু সাপ্লাই চেইন যেটা রুট লেভেল থেকে আসলে দুধটা আপনার শহর কেন্দ্রিক, আমাদের কনজাম্পশন গুলো কিন্তু প্রত্যেকটা উপজেলা কেন্দ্রিক এবং জেলা জেলা কেন্দ্রিক কনজাম্পশনটা একটু বেশি, কারণ গ্রামে অ্যাভেলেবেল দুধ মানুষ খাচ্ছে, মাংস মানুষ খাচ্ছে, কিন্তু এই শহরে
আসার পিছনে কিছুটা বাধাগ্রস্ত হলেও আমার মনে হয় যে এই যেহেতু গভর্নমেন্ট আমাদের এই দুধ সঠিকভাবে বাজারজাত করার জন্য কোভিডের প্রথম দিক থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়াতে আমাদের খামারিরা কিছুটা হলেও রক্ষা পেয়েছে এবং তাদের খামারটা কিছু টিকিয়ে রাখতে পারছে। আগে তো একবারে দুধ বিক্রি করতে পারতো না, এখন সেই জায়গাটাতে একটু সফট হয়ে আসছে এবং খামারিরা কিছু দুধ বিক্রি। তবে বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্যে কিন্তু দুধের যে বাজার মূল্য, এই বাজার মূল্যে খামারিরা আসলে খামার টিকিয়ে রাখাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি একটা জিনিস, ভোক্তারা সবসময় বলার চেষ্টা করে আমরা দুধের যে দাম সেটা সহনীয় পর্যায়ে রাখার জন্য, আর আর খামারিরা বলে যে আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি। এখন আপনি যদি, আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, খামার দেখেছেন, বাজার ব্যবস্থাপনা দেখেছেন, তো ইন কম্পেয়ার টু ডেভেলপ কান্ট্রি অর নেইবরিং কান্ট্রি, যে পার্শ্ববর্তী দেশগুলোর যে অবস্থা, সে আলোকে আমাদের মিল্কের যে দাম আছে সেটা কি যুক্তিযুক্ত? আর কেনই বা ভোক্তারা অনেক সময় মনে করে থাকে যে দুধের দাম 60 থেকে 80 বা হোয়াট এভার, এক এক জায়গায় একইভাবে বিক্রি হয়, শহরে একটু বেশি বিক্রি হয়, কিন্তু এটা বোধ হয় ভোক্তারা জানে না যে গ্রামের যে প্রান্তিক কৃষকরা আছে যারা, তারা কিন্তু দুধের দাম অতটা পায় না। এখন আপনি কি বলতে পারবেন যে লাইক প্রান্তিক খামারিরা কিরকম দাম পায়, সেটা কি কারণে সাপ্লাই চেনের কোন কোন স্টেপের কারণে ভোক্তার কাছে আস্তে আস্তে দামটা বেড়ে যায় এবং একটা মিসকনসেপশন তৈরি হয়েছে আসলে কেন, এই ব্যাপারে যদি একটু বলেন। প্রাইসিং নিয়ে অনেক কথাবার্তা হয়। আসলে আমাদের ভোক্তারা যে রেটে দুধ পায় সেটা আমি মনে করি যে অন্যান্য জিনিসের যে গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে। আমি যদি, আমি 91 থেকে ফার্ম করি, তো দেখা যাচ্ছে যে আমরা 91 থেকে ফার্ম করাতে তখন আমাদের ফিড কস্ট পড়তো 60 টাকা, 6 টাকা থেকে 60 টাকা পার কেজি। বর্তমানে 2020-এ আসি, এই ফিড কস্টিং পরে 35-35 টাকা, তাহলে 5 গুণ দাম বেড়েছে। কিন্তু আমি সেই 91-তে দুধ বিক্রি করতাম 60 টাকা, এখন বিক্রি করি 60 টাকা। তো সুতরাং আমার মনে হয় ভোক্তা আরো একটু যদি মানে রিটেলে আসে তখন 70 টাকা হয়, ঢাকা মার্কেটে হয়তো 80 টাকা। তো এটার পিছনে কারণ হচ্ছে যে আসলে প্রত্যেকটা প্রোডাক্টের এখন দেখা যাচ্ছে যে আপনার কস্ট, যেমন ট্রান্সপোর্টেশন কস্ট, মানুষের আপনার ইনকাম বেড়ে যাওয়াতে ডেলিভারি ম্যানদের কস্ট, ইলেকট্রিসিটি কস্ট, ইউটিলিটি, সব কিছুর দামই কিন্তু বেড়েছে। সেই হিসাবে কিন্তু আমাদের যে দুধ উৎপাদন, যে পার কেপিটা কাউড যে দুধ উৎপাদন, সেই উৎপাদনটা কিন্তু আমরা এখনো মার্ক আপ টু দ্য মার্কে কিন্তু পৌঁছতে পারি নাই। আপ টু দ্য মার্কে না পৌঁছতে পারাতে আমাদের দুধের কস্টিংটা অনেক বেশি। তো সেই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে মানে আমরা তো দুধটা 100 টাকা হয়ে যাক, এটা কিন্তু আমাদের খামারিরা চায় না। আমাদের খামারিরা চায় আমরা দুধটা বিক্রি করে যদি 2-4-5 টাকা না পাই তাহলে খামার কিভাবে করবো। সেই জায়গাটাতে যদি আমরা আসতে চাই তাহলে আমাদের 60 টাকা যদি আমরা হোলসেল বিক্রি করতে পারি খামারিরা, তাহলে কিন্তু আমাদের খামারিরা সাস্টেইন করে যাবে এবং তারা উৎপাদন বৃদ্ধি করবে খুব সহজ। আর এই দুধ যদি আমরা লোকাল ভাবে উৎপাদন করতে পারি, সেখানে দেখা যায় বাংলাদেশে 20,000 কোটি টাকার দুধ প্রতি বছরই আমদানি হয়, এই আমদানি থেকে এই যে বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয়ী হবে। এখানে আরেকটা কথা সবসময় হয়, আমার মনে আজকে আমাদের ক্লিয়ার করা উচিত যে দুধ একটা খুবই পচনশীল মানে পণ্য, এবং আমরা যারা ম্যানেজমেন্ট দেখেছি কাছ থেকে, যে একটা মিল্ক কালেকশন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এত সেন্সিটিভিটি, বিকজ বাংলাদেশে অনেক হিউমিডিটি, অনেক টেম্পারেচার থাকে এবং অনেক সময় এটার গুণগত মান ধরে রাখা অনেক কষ্ট হয়। কিন্তু এটা যেমন ধরুন আমরা অনেক সময় বাজার থেকে আমরা আলু কিনি, পটল কিনি, হোয়াট এভার, কিনার পরে দেখা যায় যে আমরা ব্যবহার করতে করতে 20%, 15%, 30% আমাদেরকে ফেলে দিতে হয় একটা সময়। আমরা কিন্তু সেটা মেনে নেই, কিন্তু দুধের ব্যাপারে যে সেন্সিটিভিটি
তৈরি হয়েছে, যে এটা অনেক সময় দেখা যায় যে বিকজ অফ হাই টেম্পারেচার অনেক সময় একজন ভোক্তা বাজার করে, সে হয়তো বাজারে 2 ঘন্টা কাটায়, 2 ঘন্টার হয়তো সে প্রথমে মিলটা নিল, এই 2 ঘন্টা বাজারে সে হাই টেম্পারেচারে যে মুভমেন্ট করে, তারপরে সে বাসায় গেল ফ্রিজিং করতে করতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা। তো এই যে এটাকে কিভাবে প্রশিক্ষিত করা যায়, যে ভোক্তাদেরকে কিভাবে আরেকটু নলেজ দেওয়া যায়, যেটা এইসব প্রোগ্রামের মাধ্যমে আমি রেজ করলাম এই জন্য, কারণ এটা এত সেন্সিটিভিটি যে এটা প্রপার টেম্পারেচার মেনটেন না করলে, তো এই ব্যাপারে আপনার ভোক্তাদের জন্য কোনো পরামর্শ অথবা প্রসেসর যারা আছে, কারণ সবাই তো আর বড় কোম্পানির মতো প্রসেস করতে পারে না, চিলার ভ্যান নাই, বা অথবা ছোট ছোট ফার্ম যারা 80 লিটার 50 লিটার প্রোডাকশন, তারা তো আর সেটা করতে পারেন, তারা হয়তো কলসিতে তারা হয়তো ইয়েতে দুধটা নিয়ে যাচ্ছে, তো এটার ব্যাপারে যদি আপনি একটু কিভাবে জিনিসটাকে সমন্বয় করা যায় আর কি। এগুলি আসলে আমাদের দুধের প্রথম কথাই হচ্ছে যে আমাদের বাজার মানে স্টোরেজ করা। যেমন আমি যদি বলি যে আমার খামারে প্রথম গরু থেকে গরুর মেশিনে আমি মিল্কিং করি, সেখান থেকে ডাইরেক্ট কোল্ড চিলারে কিন্তু আমার দুধটা চলে যাচ্ছে, তাহলে দুধটা নষ্ট হওয়ার জায়গা থেকে আপনার পার্সেন্টেজটা কম। ওইখান থেকে দেখা যাচ্ছে যে আমরা প্যাকেট করে আমরা কোল্ড রুমে রাখছি, ওইখান থেকে কোল্ড ভ্যানে করে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি। এটা তো আর আমরা একদিনে পারি নাই। দেখা গেছে যে প্রথম যখন আমরা দুধ দিতাম, আমরা গরু থেকে দোয়াই বোতল জাত করে আপনার ডোর টু ডোর, সেই জায়গাটাতে দেখা যায় যে আমাদের যে টেম্পারেচার, যে হিউমিডিটি, সেখানে 5 থেকে 6 ঘন্টার ভিতরে যদি দুধটা যদি জাল দেওয়া না হয়, সেখানে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়। তো এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জের জন্য আমাদের গভর্নমেন্টের অলরেডি একটা প্রকল্প আসছে, প্রত্যেক উপজেলাতে একটা করে মিল্ক কালেকশন সেন্টার করার একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। প্রত্যেক উপজেলা যদি ওই ধরনের মিল্ক কালেকশন সেন্টার থাকে, তাহলে আমাদের যে খামারিরা তারা আশ্বস্ত হবে যে ওই জায়গাটাতে আপনার দুধটা বিক্রি করতে পারবে এবং ওই সেন্টারে আপনার দুধটা দিতে পারবে। এইগুলি হওয়ার আগে আমি যেটা মনে করব যে ভোক্তারা কি ধরনের আপনার নিতে চায়। আমি যে যে আসলে আমরা যে কথাগুলো বলছি এটা প্রায় শহর কেন্দ্রিক কথাগুলো হয়ে যাচ্ছে। আমরা যদি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা লোক, সে দুধটা তো আর ওই গ্রামে বিক্রি করতে পারছে না, যে কারণে আমাদের দুধ উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করতে পারছি না। এটা সে কিন্তু চিন্তা করে যে আমি 10 লিটারের একটা গরু যদি কিনি, আমার এটা বিক্রি না হলে সে কিন্তু ওইটা বিক্রি করে দিয়ে সে কিন্তু 3-4 লিটারের গরুই পালছে। তার ক্যাপাসিটি আছে সে 5টা গরু 10 লিটার বা 15 লিটারের 5টা গরু সে পালার, কিন্তু সে পালছে না ডিউ টু আপনার দুধের বিপণনের অবস্থার কারণে। আর আমরা যারা শহর কেন্দ্রিক আপনার বাজারজাত করছে, তারা কি করছে, চট করে হয়তো শহরের আশেপাশে থেকে দুধটা নিয়ে আসি, শহরে ডেলিভারি দিচ্ছে। সেই ক্ষেত্রে আমার একটা ভোক্তাদের নিকট যে যে অনুরোধ যে আপনারা দুধটাকে ফ্রিজ বা যদি আপনার মানে ডোর টু ডোর দিয়ে থাকে, এটা সাথে সাথে হয়তো আপনি ডিপ ফ্রিজে রাখতে হবে, না হয় আপনি জাল দিয়ে দিতে হবে। আর দোকানদারদের জন্য যে খামার থেকে এনে দোকানে দেয়, ওইটা কিন্তু শর্ট টাইম 3 থেকে 4 ঘন্টার ভিতরে চলে আসতে হবে এবং সাথে সাথে দোকানে ডিপের ভিতরে রাখতে হবে, তারপরে গিয়ে সে বাজার জাত করতে হবে। একটা লোক যদি বাজারে সে বাজার করতে গিয়ে দুধ কিনে, সেখানে দেখা যাবে যে তাকে কিন্তু শেষে দুধটা কিনে বাজার বাসায় আসা, সে যদি প্রথমে কিনে আর কি বাজারের অন্য বাজার করতে করতে তার 1 থেকে 2 ঘন্টা লাগে, সেই ক্ষেত্রে কিন্তু সে ওই দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সুতরাং দুধটা লাস্ট শেষে কিনে সে এনে ফ্রিজ আপ করবে বা জাল দিবে, এতে করে দুধের গুণগত মানটা ঠিক থাকে। আচ্ছা, আমাদের মানে দুগ্ধজাত পণ্য বলতে আসলে শুধু র মিল্ক না, এখানে আর আরেকটা বিষয় আছে যেটা আমি মাঝখানে অ্যাড করি, সেটা হচ্ছে ভোক্তাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে আমাকে খাঁটি দুধ বলতে আমাকে পিওর র মিল্কটা নিতে হবে, প্যাকেটজাত দুধের মধ্যে হয়তো ওই ওই রকম গুণগত মান নাই, পাস্তুরাইজ ভার্সেস র মিল্ক, এই দুইটার মধ্যে আপনি যদি এটা একটু মানে ক্লিয়ার করে দেন, যেহেতু আপনারা ডেয়ারি ইন্ডাস্ট্রির সাথে প্রথম থেকে আছেন এবং মুভমেন্ট করছেন ডেয়ারি সেক্টর নিয়ে, তো এগুলো আসলে একটু জানানো দরকার মনে হয়, যে ভোক্তারা আসলে কোনটা নেবে, নাকি দুইটাই নিতে পারবে, দুইটা জিনিসই আপনার ইফেক্টিভ, র মিল্ক, পাস্তুরাইজ মিল্ক, প্রসেস মিল্ক, র মিল্ক, পাস্তুরাইজ মিল্ক এবং প্রসেস মিল্ক, এই তিনটার মধ্যে যদি আপনি বলেন যে আসলে ভোক্তারা
সবটাই কি নেয়া নিরাপদ, নাকি এর মধ্যে আবার শিশু? হ্যাঁ, র র মিল্ক যদি আমাদের অ্যাকচুয়াল আমাদের আমরা হচ্ছে যে অভ্যস্ত, র মিল্কটা আমাদের ভোক্তারা নেওয়ার জন্য প্রথম তাদের যে টার্গেট থাকে যে র মিল্ক। র মিল্কটা আসলে এখানে ফ্যাট কন্টেন্টটা হচ্ছে যে যেদিন যে গরুর প্রোডাকশনের উপরে 4 বা 4.2% ফ্যাট থাকে, SNF থাকে 8, কিন্তু আপনি পাস্তুরাইজ মিল্ক যখন করবেন এটা BSTI এর একটা সার্টিফিকেট লাগবে, যেহেতু এটা আপনার একটা BST এর একটা মানের উপরে আপনার এই পাস্তুরাইজটা করতে হয়, সেখানে কিন্তু ফ্যাটটা 3.5-এ নামায় আনতে হবে। আমরা যেটা করি যে র মিল্ক 4-এর উপরে থাকে কিন্তু আপনার পাস্তুরাইজ মিল্ক 3.5 রাখতে হবে, SNF 7-এর মতো রাখতে হবে, কিন্তু আপনার আমাদের 6 SNF 6 রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের পাস্তুরাইজ মিল্কটা যদি আপনি বাজার থেকে আনেন একটু দেরি হলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই যদি আপনার এই ইয়া থাকে র মিল্কটা আপনার খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সোজা কথা হচ্ছে, যদি আমি এটাকে সামারি করি যে অর্থাৎ সরাসরি ফার্ম থেকে যে পণ্যটা আসবে উইদাউট প্রসেসিং সেটাকে আমরা র মিল্ক বলছি, এবং র মিল্ক শেলফ লাইফ খুবই কম এবং এটা সেন্সিটিভিটি হাই, এটা নষ্ট হয়ে যেতে পারে হিউমিডিটি এবং টেম্পারেচারের কারণে। দ্বিতীয় হচ্ছে যে পাস্তুরাইজ মিল্ক সেটা শেলফ লাইফ একটু বাড়ানো হয়, সেটা যেহেতু প্রসেস করা হয় হোমোজেনাইজ অথবা বিভিন্ন প্রসেস আছে সেগুলো। আরেকটা মিল্ক এখন দেখা যাচ্ছে বাজারে বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে খুব জনপ্রিয়, যে প্রসেসড মিল্ক বা ফ্লেভার্ড মিল্ক। তো এখন আপনি কি বলবেন যে ফ্লেভার্ড মিল্ক বা প্রসেসড মিল্কে আসলে ওইটার মধ্যে গুণগত মান কেমন? র মিল্ক বা যেটা আছে সেটা কি প্রসেসড মিল্ক, ওইটা ফ্লেভার্ড মিল্কও আমরা পাবো, নাকি ওটা শুধু ফ্লেভার্ড কন্টেন্ট? না, র মিল্কটা তো আপনি ফ্লেভার করা যাবে না, ওইটাকে পাস্তুরাইজেশন করে তারপর আপনি ফ্লেভার। আমি প্রসেসড মিল্কের কথা বলছি যেটা আপনার ফ্লেভার্ড মিল্ক হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। হ্যাঁ, ফ্লেভার্ড মিনে এটা আলাদা করে আপনার ফ্লেভার দেওয়া হয়, কিন্তু মিল্কটা যদি আমাদের লোকাল সোর্সের থেকে মিল্কটা কিনা হয় তাহলে ওইটাতে আপনার ফ্লেভার অ্যাড করা যাবে, কিন্তু এটা পাস্তুরাইজ করে বা ট্র্যাক্টর প্যাক করে আপনার মানে আরো হাইলি আপনার হিট দিয়ে ওইটাকে আপনার ইয়া করা হয়। এই প্রসেস করা হয়। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে এইগুলো কিন্তু দুধ, হ্যাঁ ওইটাও দুধ, হ্যাঁ ওইটা হচ্ছে এখন ভোক্তাদের একটা ফ্লেভার অ্যাড করে দেওয়া হয়। আর আমরা যেটা বিক্রি করি এটা হচ্ছে যে পিওর মিল্ক, এটাতে কোনো ফ্লেভার নাই। তো সুতরাং আমার মানে আস্তে আস্তে ওইটারও চাহিদা হচ্ছে, মানুষ ওইটার দিকেও করার চেষ্টা করছে বা করছে দুই একটা কোম্পানি, ফ্লেভার্ড মিল্কেরও একটা ডিমান্ড কিন্তু আছে মার্কেটে। না, আমরা বাইরের দেশে দেখি যে নানা রকম মিল্ক আছে, কোথাও 2%, 1%, 3%, আরো যেটা হচ্ছে ঘন মিল্ক যেটাকে আমরা বলি কনসেন্ট্রেটেড মিল্ক। এখন বিভিন্ন স্টমাক কিন্তু বিভিন্ন রকম টলারেন্স লেভেল, এটাও কিন্তু ভোক্তাদের মনে হয় জানা উচিত যে যে তার নিজের স্টোমাকের টলারেন্স লেভেল অনুযায়ী সে মিল্কটা কনজিউম করা উচিত। যেমন অনেক সময় অনেক স্টোমাক হাইলি সেন্সিটিভ ল্যাকটোজেন প্রুফ সো অথবা ল্যাকটোজেন ওরিয়েন্টেড প্রবলেম আছে, তখন তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয় তাকে হয়তো অনেক সময় বাংলাদেশে তো হয়তো 1% করার অনেক সময় মিল্ক থাকে না হাতের কাছে, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ডাক্তার বলে যে দুধের সাথে পানি মিশিয়ে সেটাকে একটু যেটা হচ্ছে ফ্যাট কমানো। এ ব্যাপারে কি আপনি আপনারা সমর্থন করেন যে যাদের স্টোমাক সেন্সিটিভ তারাও মিল্ক খেতে পারবে কিন্তু পার্সেন্টেজ অফ ফ্যাটটাকে সামহাও কমায় নিয়ে আসতে হবে? হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু আপনার বাহিরে দেশে কিন্তু আপনার এই ধরনের লো ফ্যাটের দুধ পাওয়া যায়, যেহেতু বাংলাদেশের লো ফ্যাট দুধটা এখনো পাওয়া যায় না, সেই ক্ষেত্রে ডাক্তারেরা বলে যে আপনার পানি মিক্স করতে, যেহেতু ওইটার ফ্যাটটা কমায় দেওয়া। একটা মানুষ যখন সে ইনটেক করে তার ল্যাকটোজ টলারেন্ট হিসাবে কিন্তু তাকে ইনটেক করতে হয়, সেই ল্যাকটোজটা তার কতটুকু তার টলারেন্স আছে ওই হিসেবে ডাক্তার বলা হয় যে পানি মিশাতে। কারণ যেহেতু আমাদের দেশটা, আর যদি আমরা বাহিরের কনসেপ্টে চিন্তা করি তখন তাকে বলতো যে আপনি 2% ফ্যাট মিল্ক খাবেন বা আপনি ফ্যাটলেস মিল্ক খাবেন, তাইলে এটা এই কথাটা আর আসতো না যে পানি মিশানোর কথাটা। সুতরাং আমার মনে হয় যে ওই জায়গাগুলোতেও আপনার আসবে ল্যাকটোজ। অনেক মানুষের সাথে দেখা যায় যে 5 জন মানুষের ল্যাকটোজ টলারেন্স থাকতে পারে আছে,
সুতরাং যেমন আমার ছেলে আছে, মেজো ছেলে, তার ল্যাকটোজ টলারেন্স, কিন্তু সে খাচ্ছে কি দই খাচ্ছে, সে দেখা যাচ্ছে যে ফ্যাটলেস আপনার বা ফ্যাট, ওইটাতে একটু পানি মিশিয়ে দুধ খাচ্ছে এরকম। তো এখানে পানির কথা আসছে, এখানে ভোক্তাদের সবসময় একটা কমপ্লেইন থাকে যে দুধের ঘনত্বটা, র মিল্কের ব্যাপারে ঘনত্বটা সবসময় এক থাকে না। আমি একটু করে বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, যে গরুর বাচ্চা যখন দেয়া হয়, একটা মা কিন্তু প্রথম দিন থেকে একেবারে শেষ দিন বলতে যতদিন সে মিল্কিংটা করা হয় আর কি, বিভিন্ন স্টেজে মিল্কের ঘনত্বটা বিভিন্ন রকম থাকে, এবং এতে করে ভোক্তারা অনেক সময় মিসকনসেপশন হয় যে যখন একটু পাতলা থাকে তখন মনে করে যে পানি মিশানো হয়, যেটা হচ্ছে যখন বাচ্চাটা মানে জন্মগ্রহণ করে তখন মা সবচেয়ে বেশি দুধ দেয়, এবং আপনি এগ্রি ডিসএগ্রি করবেন আমার সাথে, তো যেটা হচ্ছে তখন দুধটা একটু পাতলা থাকে, যখন বাচ্চার বয়স বাড়তে থাকে বা একটু বেশি দিন হয়ে যায় মা দুধ দিচ্ছে, দুধের ঘনত্বটা বাড়তে থাকে। এখন এই জিনিসটা কিভাবে আসলে সমন্বয় করা যায়, যে অনেক সময় একটা ভুল ধারণা তৈরি হয় যে কিছু অসাধু ব্যাপার তো আছে, সেটা অন্যদের এটা খুবই মাইনর, কিন্তু আসলে এই যে ঘনত্ব, ঘনত্ব নিয়ে আপনার যদি কিছু বলা থাকে। সুন্দর একটা প্রশ্ন। আসলে ঘনত্ব এটা আসলে শুধু বাচ্চা দেওয়ার পরে যে মানে পাতলা হয় এটা কিন্তু ঠিক না। হয়তো হ্যাঁ, সে যখন মিল্কিং ফুল স্টেজ আছে, যখন একটা খামার করে 5টা গরু থাকে, একটা গরু থাকে যে বাচ্চা বড়, একটা গরু থাকে বাচ্চা ছোট, একটা গরু থাকে বাচ্চা মাঝারি, তো সুতরাং তার তিনোটা যখন গরুর দুধ মিশে যাবে তখন কিন্তু একই নিয়মে হোলদা ইয়ার থাকে। এখানে একটু আমার প্রশ্ন অ্যাড করতে হয়, তার ফুড হ্যাবিটের উপরেও কিন্তু দুধের ঘনত্ব বা দুধের এসএনএফ বা ফ্যাট এটা নির্ভর করে। যদি আমরা এইভাবে বলি যে ধরেন এখন বর্ষাকাল, কাঁচা ঘাস আসছে, তো কাঁচা ঘাস ধরেন আমরা নেপিয়ার খাওয়ালে একরকম হবে, জার্মান খাওয়ালে একরকম হবে, লোকাল ঘাস খাওয়ালে একরকম হবে, তো সেই ক্ষেত্রে হয়তো এটা আমার মনে হয় আই থিঙ্ক সো মানে 1% 2% একটু ভেরি করে। আর পিওর দুধ তো পিওর দুধ, এখন আপনি যদি পাস্তুরাইজ মিল্ক নেন সেটা যেভাবে হোক 3.5 কিন্তু আপনার ফ্যাট পাবেন, আর যখন আপনি পিওর দুধ নিতে চাবেন সেখানে কিন্তু আপনার ভেরি করবে ডিউ টু আপনার তার ফুড হ্যাবিট এবং ওই যে বাচ্চা দেওয়ার ব্যাপারটা বলছেন, কারো যদি একটা গরু থাকে সেই জায়গাটাতে। তবে ওইটা ভেরিয়েশনটা এত বেশি হয় না, কারণ বাচ্চা অনেক সময় দেখা যায় যে বড় হয়ে গেছে আর একটা গরু বাচ্চা দিয়ে দিচ্ছে, সে দুইটা গরুর দুধকে একসাথ করে দিচ্ছে, ওইটা ফ্যাক্ট না। আর অসাধু যে ব্যবসায়ীগুলো আছে ওগুলো তো অসাধু থাকবেই, ওগুলোর জন্য তো পৃথিবীতে সব দেশেই, শুধু আমরা বলি যে বাংলাদেশে দুধে পানি দেয়, কিন্তু আসলে তো আরো বড় বড় অকারেন্সও বিশ্বের সব দেশেই হচ্ছে। তো সুতরাং আমরাও চেষ্টা করি ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এবং আমরা লাইফ স্টক ডিপার্টমেন্ট থেকে নিয়ে শুরু করি, সবাই চেষ্টা করে যে খামারিদেরকে কিভাবে পিওর দুধটা পাওয়া যায় বা দিতে পারে, সেই জায়গাটাতেও কিছু কাজ করা হয়। তারপরও একটু এদিক ওদিক হতেই পারে, তো ওটা হয়তো অসাধু ব্যবসায়ীদের কথা আমরা না বললেই হয়, কিন্তু আমাদের এখন শিক্ষিত খামারিরা আসছে যেখানে যেখানে তারা কিন্তু কখনো মানে অনৈতিক কাজ তাদেরকে করার অনুপ্রেরণা যোগাবে না। এখানে আমি আরেকটা জিনিস, আমার মনে হয় আজকে জিনিসগুলো খোলাসা করা উচিত, জিনিসে যে তো সবসময় আসলে বসা হয় না, কারণ এগুলো ইয়ারে থেকে যাবে, অনেকের জন্য এটা উপকারে লাগবে, যে আসলে খামারিদের এই যে অনেকগুলো ব্যাপার উঠে আসছে যেগুলো আমরা জানি, হয়তো ভোক্তাদের পক্ষে জানা সম্ভব না। তো সো এখন পরামর্শটা কি, ব্যাপারটা হচ্ছে যে যারা, যেমন ধরেন ঢাকা চিটং এ যারা যেসব ফ্যামিলি চাকরিজীবী, দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনে চাকরি করছে এবং তাদের বাচ্চা আছে, তাদের বিশেষ করে বাচ্চাদেরকে এই দুধ প্রোভাইডের ক্ষেত্রে অনেক সময় অবিশ্বাসের দেখা যাচ্ছে, লোকাল একজন খামারি থেকে সে দুধ নিয়ে দুধটা দিচ্ছে এবং সে অনেক সময় সে বিশ্বাসও করতে পারতেছে না, সে আবার খাঁটি জিনিসও চাচ্ছে। এখন ওনার কাছে কি কোনো ডিভাইস থাকা উচিত, যেমন মানে টেস্ট করার জন্য মিল্কটা, নাকি আপনার অন্য কোনো পরামর্শ আছে, যে র মিল্কের ব্যাপারে আমি বলছি, যেহেতু র মিল্কে এখন বাংলাদেশে বেশি কনজাম্পশন করে, তো এখন অনেক মানুষ আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কোন যন্ত্রটা কিনলে বুঝবো যে এই দুধের মধ্যে ভেজালটা নাই, এই দুধের মধ্যে পয়জনটা নাই, কৃত্রিম ভাবে মিল্ক প্রোডাকশনের কথা বিভিন্ন জায়গায় বলা হয়, আসলে এটা কি, মানে কতটুকু কি এটা, যদি এবং কিভাবে ভোক্তারা এটা থেকে নিরাপদ থাকতে পারে? আসলে তো পয়জন মেশানোর কোনো প্রশ্নই উঠে না দুধের ভিতরে, এটা হচ্ছে যে একটা বিশ্বাস।
আমরা সবকিছু নিয়ে কথা বলতে পারি, কথা ঠিক আছে, কিন্তু দুধটা আসলে শুধু ভেজালের কথাটা আসে সব সময়। আমাদের বিশ্বাসের বিশ্বাসের জায়গাটাই সমস্যা। তো এই বিশ্বাসের জায়গায় যদি আপনার কাজ মানে বিশ্বাস থাকতে হবে, আর মাপার ক্ষেত্রে যদি আপনার আসেন, দেখা যাবে যে আপনার আপনার কিছু ল্যাকটোজ মাপার মেশিন আছে, ওগুলো মেপে নিবে। আর আমার মনে হয় না যে বাংলাদেশে আসলে এখন পিওর দুধটা অ্যাভেলেবেল, তো সুতরাং আমার মনে হয় যে ভোক্তারা অতি সহজে বিশ্বাস রাখি যেখান থেকে নেয় আপনার পিওর দুধটা খেতে পারে। আর পিওর দুধ যদি তার বেশি মানে আস্থার জায়গার মানুষ না পায়, সেখানে পাস্তুরাইজেশন মিল যে কোম্পানিগুলা করছে, আমার মনে হয় ওই পাস্তুরাইজেশন মিল গুলা আপনার ইনটেক করতে পারে। আচ্ছা, আমি দুঃখিত যে আমাদের সভাপতি ইমরান সাহেব এখনো এসে সামহাও টেকনিক্যাল কারণে যুক্ত হতে পারছেন না, তো বাই দিস টাইম আমি একটা প্রশ্ন নিচ্ছি, উনি যদি এর মধ্যে আসতে পারেন তো ভালো। এখানে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের মানুষ এখনো গড়ে খাবার তালিকায় বিশ্বের সর্বনিম্ন স্থানে রয়েছে। উনি একটা সরি সরি না এখানে একটা প্রশ্ন নিচ্ছি আমি ইয়ে থেকে থেকে যে আপনার স্ক্রিনে আছে, তারপর আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের মানুষ এখনো গড়ে মাংস খাওয়ার তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে, এটা উনি একটা রেফারেন্স দিয়েছে telegraph.co.uk থেকে। আমাদের দেশে গরু উৎপাদনের হার বাড়লেও জনসংখ্যা বৃদ্ধির কারণে এখনো তা পর্যাপ্ত নয়, চাহিদার তুলনায় উৎপাদন কম হয়। বাংলাদেশের মাংসের বাজার মূল্য বিশ্বের গড় মূল্য থেকে প্রায় 55% বা বেশি, এবং যেটা উনি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট থেকে অনুযায়ী প্রতি কেজি মাংসের দাম $4.35, বাংলাদেশের বর্তমান কেজি হচ্ছে $6.55। এখন এই যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এটার বা এটা কিভাবে কখন এটা সমন্বয় হতে পারে বলে আপনি মনে করেন? আপনি কি মিস করেছেন আমার কথা? আমি কি আবার রিপিট করব? না 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 না, এখানে আমি যেটা বলতে চাই যে আপনার আমি আমাদের আমাদের যে কনজাম্পশন কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদের কনজাম্পশন বেড়েছে, কনজাম্পশনের সাথে সাথে আমাদের উৎপাদনও বেড়েছে। তবে আমাদের আসলে পার ক্যাপিটা, উনি যে কথা বলেছে ঠিক আছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু আপনার পার ক্যাপিটা মিট কনজাম্পশন অনেক কম। কম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম কম। তো সেই জায়গাটাতে আমরা কিন্তু 10 বছর আগে কিন্তু আরো অনেক কম খেতাম, এখন 11 কেজিতে আসছি। আগে আগে কিন্তু আগে কিন্তু আমরা অনেক কম খেতাম, আমরা এটা 1/5 ছিল না। তো সুতরাং আমাদের আমাদের দেশের লোকজনের ইনকামের বাড়ার সাথে সাথে আমাদের উৎপাদনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর আমার ভাই যেটা বলছে যে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমাদের দেশে গরুর মূল্য বৃদ্ধি, হ্যাঁ, এটা আমি একটু ওনার সাথে একমত পোষণ করব। আমাদের দেশের গরুটা চলে 200 কেজি 250 কেজি ওজনের গরুটা আমাদের মানে খামারিরা খায়, আরে ভোক্তারা খায়। তারা কিন্তু ওই যে ব্রাজিলের আপনার 1.5 টন থেকে 2 টন হয় 2 বছরে, ওই গরু কিন্তু তারা খায় না, কারণ ওইটার এক একটা ফাইবার দেখা যাবে যে আঙ্গুলে 4টা ফাইবার মিলে একটা আঙ্গুলের সমান হয়। তো সুতরাং আমরা কিন্তু ওই মিট মানে কনজামশনের অভ্যস্তটা কম। তো সুতরাং আমাদের দেশে যদি ওই ধরনের মানে জাতের গরুও কিন্তু আমাদের এখন আসছে, দেখা যাচ্ছে যে কম হচ্ছে ওই জাতের গরুগুলোকে, আমাদের দেশে ভোক্তারা কিন্তু কম খাচ্ছে। সেই কারণেই কিন্তু আমরা যে একটা 200 কেজি লাইভ বা 300 কেজি লাইভ ওয়েটের গরুর মূল্য আর একটা 1600 কেজি লাইভ ওয়েটের গরুর মূল্য যদি আমরা কম্পেয়ার করি, একটু প্রাইস অবশ্যই বেশি হবে। তো সুতরাং আমরা চাবো আপনার অর্গানিক খেতে, আবার দেখা যাবে যে আমরা জিএমও গ্রেডের প্রোডাক্টের দাম দিতে চাইলে তো হবে না। সেই ক্ষেত্রে আপনার কিছুটা আর সহজে যদি আমাদের কনজাম্পশন যদি অনেক বেড়ে যায়, আমাদেরও কিন্তু আস্তে আস্তে ওই জাতের দিকে যাবে, এবং ওই জাতকে আমরা ওই কম্পিটিটিভ মূল্যে কিন্তু আমরা ওই ধরনের জাতের গরু দিতে পারবো।
আচ্ছা, আমি এখানে দর্শকদের জন্য, অনেক দর্শক আছে জিএমও বা নন জিএমও বুঝেন না, জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড, আর যেটা হচ্ছে নন জিএমও মানে হচ্ছে জাস্ট লাইক এন অর্গানিক অটসো। তো জেনেটিক্যালি মডিফাইড জিনিসটা আমাদের এই জন্য দরকার, আমাদের কনজাম্পশন অনেক বেড়ে গেছে এবং আমাদের এই যোগান দেওয়ার জন্য আমাদের সবকিছু পোল্ট্রি সেক্টর, ফিশে, সব জায়গায় আমরা জেনেটিক্যালি মডিফাইড, এবং ক্রপসেও, এবং প্রত্যেকটা পণ্য এখন জেনেটিক্যালি মডিফাইড। এবং স্ট্যাটিস্টিক যদি হিসাব করা হয়, 95% অ্যাবাভ কনজাম্পশন হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। তো জেনেটিক্যালি মডিফাইড না হলে আমরা সারা পৃথিবীর 7 বিলিয়ন পিপল কে আমরা আসলে খাওয়াতে পারবো না। আমরা আমাদের মোটামুটি কনফিউশন গুলো মোটামুটি আমাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম, কিন্তু এখন আমরা একটু ভিন্ন দিকে যাব, সেটা হচ্ছে যে আসলে মানে এই যে ডেইরি সেক্টর, ডেইরি সেক্টরটা খুব অনেক মানুষের ইন্টারেস্ট আছে, এবং দেখা যাচ্ছে যে এই সেক্টরে সরকারের কোন প্রণোদনা আছে? এখন যেমন বাজেট হচ্ছে, বাজেটে আমাদের ডেইরি সেক্টরের জন্য কি কিছু আছে, আর কি কি আসলে আরো অ্যাড করা উচিত? আপনি যদি এই জিনিসটা একটু ক্ল্যারিফাই করতেন, আপনারা যেহেতু অ্যাসোসিয়েশনের লিড দিচ্ছেন। এখন বাজেটে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের দরকার হচ্ছে যে আমাদের খামারিরা কোভিড-19 যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিটা কাটানোর জন্য আমাদের সরাসরি আর্থিক প্রণোদনা কিন্তু তাদেরকে দিয়ে তাদেরকে উৎপাদনে আগে আগের জায়গাটায় আনার জন্য সেই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা বাজেট আমাদেরকে আমাদের লাইভ স্টক মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওইটা দিয়েছেন। ওইটা এখনো পলিসি হয়তো হয় নাই, তবে ওইটা আমাদের খামারিরা পাবে, কিন্তু তারা উৎপাদন অব্যাহত রাখার জন্য বলেছে, ওইটা উৎপাদন কিন্তু অব্যাহত রেখেছে এবং সবাই চেষ্টা করে যাচ্ছে উৎপাদনটাকে সঠিকভাবে দেওয়ার জন্য। বাজেটে যে জিনিসটা আমাদের অ্যাকচুয়াল যে খামারিদেরকে দিয়ে করা হয়েছে, হয়তো খাদ্য, অ্যাকচুয়াল আমাদের দেশে খাদ্যর খরচটা হচ্ছে যে সবচেয়ে বেশি, কথা বলছেন, যেহেতু আমরা বাইরের দেশ থেকে আনতে হয় এবং আমাদের দেশে এগুলি উৎপাদন কম হয়, ভুট্টা, সয়াবিন, ভুট্টা যদিও কিছুটা হয় তাও এটা 2 মাসের ভুট্টাও না, তারপরে সয়াবিন, DDGS, তারপরে আপনার CGM, এগুলি কিন্তু বাইরে তো ইন্টারন্যাশনাল বাজারের রেটের উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদেরকে এই খাদ্যটা বানানো হয়। আমাদের দেশে ট্রান্সপোর্টেশন কস্ট বেশি, 1 কেজি ফিড ট্রান্সপোর্টেশন করতে দেখা যায় যে 2 থেকে 2.5 টাকাও লেগে যায়। তো এন্ড অফ দ্য খামারি আসলে একটু প্রাইসিংটা ফিডের অনেক বেশি, প্রাইসিংটা যদি একটু কম থাকে তাহলে তাদের সুবিধা, আর প্রাইসিং যদি এর চেয়ে যতটুকু সরকার চেষ্টা করছে যে দেওয়ার জন্য, কিন্তু প্রোডাক্ট যেমন দুধের দাম যদি বৃদ্ধি হয় তাহলে হয়তো প্রাইসিংটা সেই জায়গাটাতেও কিছু কিছু জায়গায় গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়েছে যে আপনার কিছু কিছু জিনিসের আপনার প্রাইস বেশি ছিল ছিল ওইখানে এখন ট্যাক্স কিছুটা কমিয়ে এনেছে বা কিছুটা নীল করেছে। তো এতে করে আগামীতে আমার মনে হয় আপনার ফিড কস্ট একটু কমার সম্ভাবনা আছে, তবে ওইটা কমলেও যতটুকু কমবে আমি মনে করি যে সেই জায়গাটার থেকে আমাদের দুধ উৎপাদন বৃদ্ধি করতে হবে, পার ক্যাপিটা গরুর দুধ উৎপাদন বৃদ্ধি, এটা হচ্ছে যে আলাদা আমি আসবো আপনার সম্পূর্ণ প্রশ্নে হয়তো আসবো। কিন্তু এখন যেটা আপনি বলেছেন বাজেট, বাজেটে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার আমাদেরকে ট্যাক্স এক্সাম্পটেড ট্যাক্স হিসেবে 2030 পর্যন্ত যদি করা হয় তাহলে অনেক উদ্যোক্তা কিন্তু এই ডেইরি সেক্টরে আরো আসবে, বড় বড় উদ্যোক্তারা যারা আমাদের অনেক বেশি আপনার যারা অনেকের অর্থ আছে কিন্তু দেখা যাচ্ছে যে ট্যাক্স এক্সাম্পটেড না থাকাতে আসছে না, যখন এক্সাম্পটেড হবে, কারণ গরুটা আপনার আজকে আজকে যদি আপনি পাল্লা শুরু করেন কালকে কিন্তু প্রফিট হবে না, এটা একটা বাচ্চা দিবে, দুইটা বাচ্চা দিবে, তিনটা বাচ্চা, এইভাবে 3টা জেনারেশনের পরে কিন্তু আপনাকে প্রফিট করতে হবে। তো সুতরাং আপনাকে লং টার্মের একটা ভিশন নিয়ে কিন্তু ডেয়ারি ফার্ম করে সেইটা করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার অবশ্যই আমাদেরকে ট্যাক্স যদি এক্সাম্পটেড করা হয় তাহলে অনেক উদ্যোক্তা কিন্তু এই সেক্টরে বিনিয়োগ করবে, এই জিনিসটা আমাদের একটা দাবি আছে ওইখানে। আমরা হয়তো এটা আগে ট্যাক্স এক্সাম্পটেড ছিল, এখন ট্যাক্স অ্যাপ্রোচ করা হয়েছে, আশা করি যে আমার মনে হয় নেক্সট বা
এবারও এটা সরকার আমাদের দিকে সদয় দৃষ্টি রাখবে আচ্ছা, এই এখানে সেক্টরের প্রতি। রিলেটেড একটা কোশ্চেন, যেটা হচ্ছে যে অনেকে, আমি আমি এই মুহূর্তে জানি না যে আসলে ডেরি ফিডের মানে প্রস্তাবনা হচ্ছে ট্যাক্স রিবেট করার জন্য, আমরা এখনো ট্যাক্স রিবেট পাইনি, এখনো হাতে আসেনি, বা কর মুক্তির ব্যাপারে যেটা বিশ্ব কথাবার্তা বিভিন্ন জায়গায় সেটা আসবে, সেই অনুযায়ী আবার ইম্পোর্ট হবে, ইনগ্রেডিয়েন্টস আসবে। এখন যেটা হচ্ছে, আমি এখানে বেশ কিছু কোশ্চেন আছে, আমি সেগুলো ওইভাবে নিচ্ছি না, আমি উত্তরটা এভাবে দিচ্ছি যে এখানে একটা মিসকনসেপশন, সরকার বললো যে ট্যাক্স রিবেট দিবে, তার মানে এখনো দেয় নাই, দিবে সেটা কার্যকর হবে, সে অনুযায়ী পণ্য র মেটেরিয়ালস আসবে, আর এখন সাপ্লাই চেনের বটল নেকের কারণে বিভিন্ন জায়গায় কস্টিংটা আসলে প্রায় 20-30% বেড়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে আমরা র মেটেরিয়ালস না পেলে আমরা ফিড উৎপাদনও করতে পারবো না। তো খামারি ভাইদের বা রিলেটেড আমার মনে হয় যে এই জিনিসটা, এটা তো আমাদের কনসার্ন, আমরা কেউ চাই না যে এটা দামটা ঊর্ধ্বমুখী হোক, যাতে করে কন্ট্রোলের বাইরে চলে গেলে পুরো ইন্ডাস্ট্রিটা কোলাপস করবে। তো আমার কথা হচ্ছে যে আমরা ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ালে আমাদের কস্টিং কমে যাবে, এটা আরেকটা থিওরি, যে এটা আমরা অনেক সময় মিস করি। আমরা দেখা যাচ্ছে ইউটিলিটি কস্ট সেটা তো আমরা কমানোর চেষ্টা করছি, ফিড কস্ট এগুলো আমরা কমানোর চেষ্টা করছি, কিন্তু সাথে সাথে আমরা যদি খামার ব্যবস্থাপনাটা সাইন্টিফিকলি করে বেশি প্রোডাকশন করতে পারি, 100 লিটারের জায়গায় 120 লিটার 130 লিটার দুধ বের করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে 10% এক্সট্রা কস্টটা সেটা কমানোর চেষ্টা করছে সবাই, এবং অ্যাসোসিয়েশন বা সরকারের চেষ্টা করছে বা বিভিন্ন কারণে পারছে না, তো প্রোডাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা কভার করতে পারি। তো সো আসলে অনেক দিক আপনাকে এট এ টাইম দেখতে হবে, সেই জিনিসটা আমি জাস্ট অ্যাড করলাম আপনার সাথে। আচ্ছা, এখানে যদিও এখানে এরশাদুল ইসলাম মামুন বলেছে ফিডের মূল্য 200 থেকে 300 টাকা বাড়েনি, এটা কি, এটা কতটুকু জাস্টিফাইড? কারণ একই ভাবে আরেকজন অভিযোগ করছেন যে ভ্যাট 10% বাড়লে পোলট্রি ফিডের দাম 300 টাকা বাড়ে, এখন ভ্যাট 15% কমার পরেও কেন 50 টাকা কমলো, এত বৈষম্য কেন খামারে? আসলে কি বৈষম্য নাকি আসলে এই যে এইটার সত্যতা কি? আসলে একটা কনসেপ্টের ব্যাপার, এটা অনেকে না বলে না বুঝে আসলে, যেমন এবার হয়তো একটা প্রোডাক্টের উপরে আপনার ট্যাক্স কমছে, দেখা যাচ্ছে যে 5%, তাহলে এই প্রোডাক্টের মূল্য কত? 40 টাকা। 40 টাকার 5% কত? 2 টাকা। তাহলে 2 টাকা কমছে, 40 টাকা 2 টাকা কমছে, এটা ফিডে কতটুকু ইউজ হয়? এটা দেখা যাচ্ছে যে ফিডের 10% থেকে 15% ইউজ হয়। তাহলে 15% ইউজ হলে তাহলে ফিডের কস্ট কত কমলো? 15 থেকে 20 পয়সা কমলো। আর অন্য আরেকটা প্রোডাক্ট যদি দেখা যায় যে আমাদের, যেমন ভুট্টাতে আগে ট্যাক্স ছিল না, ভুট্টাতে দেখা যাচ্ছে যে আগের যে দাম এখনো সেই দাম পড়বে, ইন্টারন্যাশনালি দাম বেড়ে গেলে এখানেও দাম বেড়ে যায়, সরি। তো সুতরাং আমার মনে হয় ওই যে 15% ট্যাক্স বা 5% ট্যাক্স বাড়লে 300 টাকা, মানে 300 টাকা তো ফিডের দামই নেই। একটা 1 কেজি ফিডের দাম দেখা যাচ্ছে যে আপনার মানে ডেইরি ফিডের দাম 30 থেকে 35 টাকা বিক্রি করতেছে, সেখানে আপনার যদি আপনার মানে একটা একটা আইটেমের উপরে 5% পড়ে, সেখানে 15 থেকে 20 পয়সা বা 30 পয়সা কমবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে এরপর যদি 5টা প্রোডাক্টের ক্ষেত্রে কমে, দেখা যায় যে আটানা কমে। যেমন আমরা অলরেডি কিন্তু আপনার গভর্নমেন্ট ইয়া করার সাথে সাথে আমরা গতকালকে ফিডের রেটও কমিয়েছি, নট অনলি ফর আমরা পুরো বাংলাদেশে সবাই কিন্তু কমেছে, কারণ এখানে ভোক্তাদের কথা কিন্তু প্রথম চিন্তা করতে হয়, আর প্রান্তিক খামারিদের কথা চিন্তা করে কিন্তু আপনার এইসব কাজ করা হয়। কারণ প্রান্তিক খামারি যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো। আমাদের সাথে বোধহয় বাবু ভাই অ্যাড হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকের সভাপতি ইমরান হোসেন সাহেব আসতে, কোনো কারণে হয়তো কাজে আটকে পড়েছেন, উনি আসতে পারেননি আমাদের সাথে। ডেইরি সেক্টরের আরেকজন খুব প্রতিষ্ঠা মানুষ, যিনি অনেক ভাবে ডেইরির সাথে অনেক পুরনো অনেক বছর ধরে উনি এঙ্গেজ আছেন, জনাব মালিক ওমর বাবু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় উনি এখনো শুনতে পাচ্ছেন না। তো মালিক ওমর আপনার মাইক্রোফোনটা যদি একটু অন করেন তাহলে আমরা বোধহয় কথা শুনতে পাবো।
পাচ্ছেন? জি ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাইনালি আপনি কানেক্টেড হয়েছেন। আমরা কথা বলছিলাম সরকারি প্রণোদনা নিয়ে। আমরা অনেকদূর আলোচনার প্রায় 50 মিনিট হয়ে গেছে। আপনি যদি আমরা ম্যানেজমেন্ট, ডেরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওই বিষয়গুলো আলাপ করেছি, ভোক্তাদের কি কি প্রয়োজন, সরকারি প্রণোদনা কি কি হলে আমাদের খামারিদের জন্য ভালো হয়, যদি সংক্ষিপ্ত ভাবে বলতেন। অলরেডি আমরা এটা অনেকদূর আলোচনা করেছি। এখানে ডেইরি পোল্ট্রি, আপনার ওখানে কি কোনো টেলিভিশন বা কোনো কিছু চলছে? এটা তাহলে সাউন্ডটা বন্ধ করলে ভালো হয়। জি বা জি বলেন, বলুন। জি, আমাদের আমাদের দেশের আমাদের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের সব আমাদের সবচেয়ে বড় হলো আমরা দুধটা প্রোডাকশন করি পকেটের পয়সা দিয়ে। আমাদের পোলট্রি ফার্মাররা ডিমটা প্রোডাকশন করে তার পকেটের পয়সা দিয়ে। তারপরে আমাদের যে কৃষি উৎপাদন করে উনিও কিন্তু পুরোটাই ওনার পকেট থেকে দিয়ে কৃষি পণ্য উৎপাদন করে। এর মধ্যে তারপরও এগ্রিকালচারে কিছুটা ভর্তুকি আছে, বাট এই ভর্তুকি কিন্তু আলটিমেটলি প্রান্তিক কৃষক পর্যন্ত খুব বেশি পৌঁছায় না, মানে ম্যাক্সিমামই পথে পথে থেকে যায়। তা কারণ ওই ডাইরেক্ট ভর্তুকির সুবিধা হলো ডাইরেক্ট ভর্তুকি কিন্তু কৃষকের হাতে পৌঁছায়, আর আমাদের ইনডাইরেক্ট ভর্তুকির কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক কৃষি পণ্যের উপরে ভর্তুকি দিচ্ছে, যে ট্রাক্টর ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন পণ্য, কিন্তু আলটিমেটলি কৃষক কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে এক্সপেক্টিভ প্রাইসেই কিনতে হয়, মানে ভর্তুকির টাকাটা কৃষকের হাতে কিন্তু ডাইরেক্টলি পৌঁছায় না। আর পোলট্রি আর ডেইরিতে অ্যাকচুয়ালি কিছু ট্যাক্স বেনিফিট ছাড়া কোনো ভর্তুকি নাই, কিন্তু আমরা আমাদের খামারিরা কম্পিট করতেছে কিন্তু এমন সব দুধ এবং ইম্পোর্টেড মাংস, এবং রিসেন্টলি দেখলাম মুরগির মাংস ইম্পোর্ট হচ্ছে, এবং যেইসব দেশ থেকে ইম্পোর্ট গুলো হচ্ছে ওইসব দেশে কিন্তু ম্যাসিভ পরিমাণে ভর্তুকি দেয়। এখন ওই যে জোয়া ভাই, আপনি তো আমেরিকা থাকেন, আপনি জানেন আমেরিকাতে তো তারা হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। ইভেন রিসেন্ট কোভিড সিচুয়েশনও আমি যেটা দেখেছি, $16.5 বিলিয়ন তারা এগ্রিকালচারে ভর্তুকি দিয়েছে এই খালি কোভিড মোকাবেলার জন্য। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে একটা, তারপরও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের কিছু ছিল না, এর মধ্যে থেকে একটা পোর্শন 4% ইন্টারেস্টে খামারিরা, কিন্তু এইটা কি আদৌ আমাদের প্রান্তিক খামারিরা পাবে? একটা গ্রুপ পাবে, যে গ্রুপটা ব্যাংকের সাথে, ব্যাংক যাদের ট্রাস্ট করে, মানে তেলে মাথায় তেল দেওয়ার মতো ই হয়েছে ব্যাপারটা। কিন্তু কিন্তু প্রান্তিক খামারি যার একটা কোলাটারাল দেওয়ার ক্ষমতা নেই, সে কিন্তু এর কোনো বেনিফিট সে পাবে না। তাহলে প্রান্তিক যেমন হয়ারাজ আপনার আমেরিকা, কানাডা, তারপরে ইউরোপ বা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে প্রতিটা ডেইরি খামারি গভর্নমেন্ট থেকে ভর্তুকি পাচ্ছে, তাহলে ওদের যে ভর্তুকি পাওয়া দুধ, এই দুধটা আমাদের দেশে কিন্তু ইম্পোর্ট হয়ে আসতেছে। অলমোস্ট তারা 78% এর মতো মানে লোকাল এবং এক্সপোর্টের জন্য ডিকাপল ভর্তুকি মিলিয়া প্রায় 78% পায়। মানে সে একটা 100 টাকার জিনিস বিক্রি করলে এর 78 টাকাই হইলো সরকারের পকেট থেকে আসা, আর আমরা বা আমাদের খামারিরা কিন্তু পুরাটাই নিজের পকেটের পয়সা খরচ করে প্রডিউস করে। তা আমরা যখন ওই 78% ভর্তুকি পাওয়া একটা জিনিস আমাদের খামারিদের যখন ওর সাথে কম্পিট করতে হয় এবং ওইটা যখন পকেটের পয়সা দিয়ে উৎপন্ন হয়, তা এইটা 30% ট্যাক্সে আমাদের দেশে ঢুকতেছে, তা আমরা কিভাবে আমাদের খামারিরা কম্পিট করবে? তারপরও আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের ডেইরি পোলট্রি উদ্যোক্তাদের, কারণ তারা কিন্তু ওর সাথেও কম্পিট করে এগিয়ে যাচ্ছে, এবং গত 10 বছরে আমাদের প্রোডাকশন কিন্তু অলমোস্ট ডাবলেরও বেশি হয়ে গেছে। তা এইটা করেছে, কিন্তু এটা করতে গিয়ে প্রতিটা ডেইরি খামারি, পোলট্রি খামারি সবাই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলেছে, নিজের বউ বাচ্চার হক মাইরা তারা কিন্তু এইটা এই সেক্টরটা আগায় নিয়ে গেছে। এখন কিন্তু এই কোভিড সিচুয়েশনে আর তারা পারতেছে না, বরং এখন সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং যে কোনো ভাবে খামারিদের সহযোগিতা করা।
আচ্ছা, আমরা আলোচনা আসলে অনেকক্ষণ হয়েছে, আমরা আস্তে আস্তে করে গুটি গুটি। এখানে আমি একটু অ্যাড করি, বাজেটের ব্যাপারে আমাদের কিছু আরো কিছু দিক নির্দেশনা আছে। যেমন আমাদের দেখা যাচ্ছে যে যারা ডেইরি ফার্ম করছে তাদেরকে কিন্তু বিদ্যুৎ বিল বা ওয়াসার বিল এগুলির উপরে কিন্তু গভর্নমেন্ট ভর্তুকি দেওয়া দরকার, সেই জায়গাটার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। যেখানে যেসব জমিতে আপনি ডেইরি খামার বা আপনার পোল্ট্রি খামার করছে সেই জমিগুলোর খাজনা কিন্তু আপনার কৃষি মতো করে নেওয়া দরকার বা ওইখানে গুলি মওকুফ করা দরকার। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের দাবি আছে গভর্নমেন্টের কাছে যে এগুলি যদি করা হয় তাহলে উদ্যোক্তারা আরো বেশি এগিয়ে আসবে। আমি এখানে একটা জিনিস আসলে আপনাদের সাথে অ্যাড করতে চাই, যেমন একটা সময়ে আমরা নদীর পানি বা খাল বিলের পানি অনেক বেশি পিওর থাকাতে অথবা ভেজা মানে কন্টামিনেশন না থাকাতে এটা একসময় খামারিরা ইউজ করতে পারতো, কিন্তু এখন বিভিন্ন কারণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অথবা আমাদের লো টাইড এর কারণে এখন খাল বিলে পানি নাই, সেটা ইউজ করতে পারে না, সেখন আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপরে খুব বেশি রিলাই করতে হয়, এবং এটাতে একটা খামারিদের বড় কস্ট, কারণ ডেরিতে প্রচুর পানি লাগে এবং এটা অনেক বেড়ে গেছে। তো সো আসলে কস্টিং বিভিন্ন কারণে, এই যে পানির কারণে, ইউটিলিটিজ এর বিদ্যুৎ, যানবাহন, এইসব লজিস্টিক সাপোর্টের কারণে কিন্তু আমাদের কস্টিং দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে আমাদের এই জিনিসগুলো টেক কেয়ার করতে হবে সব দিকে। আসলে আমরা আস্তে আস্তে কিভাবে এই মেসেজ গুলো আমরা আলোচনা করলে আস্তে আস্তে জিনিসগুলো যাবে। আর আমেরিকার ব্যাপারে মালিক ওমর সাহেব যেটা বলছিলেন যে আসলে আমেরিকায় যেটা হয়েছে যে প্রত্যেকটা খামারের রেজিস্ট্রেশন আছে, এখানে কোনো আনরেজিস্টার্ড খামার নাই, সেটা হোক সেটা 10টা গরু পালুক বা 5টা বা 20টা গরু পালুক, এবং এই রেজিস্ট্রেশনের কারণে তাদের যেটা সুবিধা হচ্ছে যখন সরকার কোনো সাবসিডি দিচ্ছে সেটা কিন্তু সরাসরি ওর কাছে লোকাল যে সিটি আছে বা টাউন আছে ওই মাধ্যমে কিন্তু চলে যাচ্ছে, লোকাল যে অথরিটি আছে। আরেকটা জিনিস যে আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে, আমরা এখনো প্রত্যেকটা খামারিকে মানে ইভেন গ্রামে অনেক হয়তো 10টা গরু পালতেছে সেটা কিন্তু খামারের আকারে রেজিস্ট্রেশন হয় নাই, সে গৃহস্থলী হিসাবে, গৃহস্থ হিসাবে অথবা একটা মালিক একটা একটা জাস্ট শখ করে 10টা গরু পালছে, সবাই পালছে, বাপ দাদা পেলেছে, কিন্তু এটাকে ফার্মিং আসপেক্টে কনভার্ট করে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর কোলেটারাল যেটা বলছেন, আসলে প্রণোদনা কিন্তু ফ্রি না, আমাদের দেশে প্রণোদনা হচ্ছে যে আসলে এক ধরনের লোন, তো সে লোনটা কোলেটারাল না থাকলে আসলে লোনটা দেবেও বা কিভাবে, এটা একটা আসপেক্ট। কিভাবে সমন্বয় করা যায় দুইটা জিনিস সেটাই আসলে অ্যাসোসিয়েশন বা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, সরকারের প্রতিনিধিদের সাথে যদি বসে জিনিসটা ঠিক করা যায় যে আসলে প্রান্তিক খামারে যাদের কোনো কোলেটারাল নাই, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, সেগুলোকে কিভাবে লাইভ স্টক মিনিস্টার দৃষ্টি আকর্ষণ করছে আমরা এই ব্যাপারে। আচ্ছা, এখন যেটা হচ্ছে সামনে কোরবানি, ভোক্তারা নানাভাবে চিন্তিত, আমি অনেকগুলো মেসেজ পেয়েছি যে স্যার কিভাবে এবার গরু কিনবো, কারণ COVID-19 সিচুয়েশনে আমি হাট বাজারে যেতে পারবো না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে গরু কিনে অনেকটা ডিফিকাল্ট, যেটা আমরা বাইরের দেশে ইভেন মিডল ইস্টেও দেখি যে অর্থাৎ আপনি একটা এজেন্সিকে বলে দিলেন যে আমার এত টাকা দামের একটা গরু বা ছাগল আপনি বা দুম্বা যেটা আমরা বলি আর কি, যে উট ভেড়া যাই হোক, যে এটাকে আপনি স্লট করবেন এবং আমাকে মাংস পাঠিয়ে দিবেন। এটা এখন আমাদের দেশে অনলাইন সেলিং, কোরবানি অথবা ডিস্টেন্স স্লটার করার ব্যাপারে কি কোনো উদ্যোগ আছে? আমি রকিবুর রহমান টুটুলকে প্রথমে বলতে বলছি এই ব্যাপারে, কোরবানির ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা হবে এবার। আসলে আমাদের দেশ তো মানুষ হচ্ছে যে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারতেছে না, সেই জায়গায় আপনার এইসব এইসব আপনার এটা মিডল ইস্ট বা আপনার মিডল ইস্ট কান্ট্রিতে সম্ভব বা ইউরোপ আমেরিকা সম্ভব, কিন্তু আমাদের দেশে আপনার যারা ভোক্তা আছে বা যারা কোরবান দিবে তারা কিন্তু কোনোভাবে ট্রাস্টের জায়গাটা খুঁজে পাবে না, যেহেতু ট্রাস্টের সেই জায়গাগুলিতে আসলে কাজ করতে হলে, যেমন আমাদের এগুলি করতে হলে প্রসেসিং প্ল্যান্ট দরকার। প্রথম কথা হচ্ছে যে আপনার ডেইরির প্রসেসিং প্ল্যান্ট যদি থাকে তখন ওই গরুগুলো প্রসেস করে আর কি আপনার এই জিনিসগুলো ডেলিভারি দিতে পারে। তো সেই জিনিসটা আমরা মনে হয় এখনো আমরা আসতে পারি নাই, বা আমরা আমাদের খামারিরা এতটুকু সার্ভিস দিতে পারবে, অনলাইনে আপনি গরু পছন্দ করবেন, কিনে বেচা করবেন, আপনি ডেলিভারি দিয়ে দিতে পারবে, এতটুকু পর্যন্ত এবার এই কোভিড এর সিচুয়েশনে এই জিনিসটা করতে পারবে। আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের খামারিরা এই কোভিড সিচুয়েশনে আপনার হোম ডেলিভারি দিয়ে গরু গোস্ত আপনার ডোর টু ডোর পৌঁছে দিয়েছে, ডিউ টু ভোক্তাদের কথা চিন্তা করে। তো সুতরাং এই ভোক্তাদের কথা চিন্তা করে দুধ কিন্তু আপনার আমরা হোম ডেলিভারি করে সবাই পৌঁছে দিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই জিনিসগুলো করতে পারবে, কিন্তু আপনার
ওই যে প্রসেসিং ইউনিটও নাই আর ট্রাস্টের জায়গাটাও নাই, সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা গড়ে উঠতে আমার মনে হয় আরো 2-4-5 বছর সময় লাগবে। তারপর হয়তো আমাদের দেশে এই ধরনের একটা সিস্টেম চালু হবে। মালিক ওমর ভাই কিছু বলতেন এই ব্যাপারে? এখানে আসলে গত 2 বছর ধরে দেখতেছি কিছু কিছু, এমনি আমাদের ট্রাস্টের জায়গাটা কম, বাট কিছু কিছু কিন্তু অলরেডি শুরু হয়েছে। আমাদের বেঙ্গল মিট, তারপরে ওই যে বিক্রয় .com সম্ভবত, তা এরা কিন্তু গত বছর আমি যেটা দেখলাম ওনারা কিন্তু অনলাইনে বেশ কিছু গরু বিক্রি করেছেন, এবং ক্লায়েন্ট যারা ছিলেন ওনারা মানে ক্লায়েন্টস আর হ্যাপি অলসো। তা এইরকম আস্তে আস্তে শুরু হচ্ছে প্রতিটা জিনিসই। তো আসলে মানে শুরু হইলে একটা ট্রাস্টের জায়গায় যেতে সময় লাগে, আমরা কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় ট্রাস্টের জায়গায় যাচ্ছি, বাট একটু সময় লাগবে। আর আমাদের চিটগং এর আরেকটা সমস্যা হলো, আমাদের চিটগং এর লোকজন কিন্তু ওই অনেকটা মানে গরু কিনাটা তাদের কাছে একটা উৎসবের মতো, তাই এই উৎসবটাতে তারা হাঁটে গিয়ে, যেমন আমাদের ঢাকায় বা অন্যান্য জায়গায় যেটা মানে সবাই মনে করে যে হয়তো গরু অনলাইন থেকে কিনলাম, বাট চিটগং এ ট্রেডিশনালি আপনারা তো দুইজনেই চিটাং এ বড় হয়েছেন, চিটাং এ প্রত্যেকেই কিন্তু হাঁটে গিয়ে গরু কিনা, মানে একদম দেখা যায় যে দাদা নাতি ছেলে পুরা পরিবার গিয়ে হাঁটে গিয়ে উৎসব করে গরু কিনা, এরপরে এই গরু আইনা পুরা পাড়া ঘুরানো, এই টাইপের কিছু ট্র্যাডিশন কিন্তু চিটগং এলাকায় চালু আছে, এবং চিটগং না দেশের অনেক এলাকায়। তো ওইসব এলাকার লোকজন একটু কষ্ট হয়ে যাবে, আবার অনেকেই কিন্তু অত বছর অভ্যস্ত হয়ে গেছে যে অনলাইনে গরু কিনার, ওনারা হয়তো এইবার অনলাইনে কিনবেন, কিন্তু এই যে যারা উৎসব করে আগে হাঁটে যেত তারা কিন্তু এবার অনেকেই ভয়ে যাইতে চাইবে না। তারপরও আমাদের কিন্তু যথেষ্ট যোগান আছে, সবচেয়ে আশার ব্যাপার হলো আমাদের দেশে কিন্তু যথেষ্ট পশুর যোগান আছে, আশা করি লোকজন পাবে, গরু পাবে। এবং মানে আমাদের এই যে চিটগাং এ যেমন গতবার এই নাহার এগ্রো শহরের ভিতরেই কিন্তু গরুর মানে হাটের বাইরে ওনারা ওনাদের নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে কিন্তু গরু সেল সেন্টার করেছিল, এবং আমি বিশ্বাস করি এইবারও কিন্তু টুটুল ভাই এটা উদ্যোগ নেবেন, যাতে যারা এই কোভিড সিচুয়েশনে কাস্টমাররা নিজেদের কে হ্যাজার্ডের মধ্যে না ফেলে স্বাস্থ্যবিধি মেনে গরুগুলা বাছাই করতে পারে। এবং আমাদের চিটগাংয়ে আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, যদিও তারা অনেক ছোট ছোট, তারপরও তো চেষ্টা চলতেছে আস্তে আস্তে, তা আশা করি সমস্যা হবে না। আর হয়তো ততদিনে করোনা পরিস্থিতির উন্নতি হতেও পারে, আবার যদি না হয় তাহলে হয়তো মার্কেট একটু ডাল হবে, বাট সবকিছু এখানে আসলে করোনার সিচুয়েশনটা এমন আমাদের দেশে যে কালকে কি হবে আজকে কিন্তু বলা যাচ্ছে না, মাঝখানে ঈদের আগে হঠাৎ করে দেখা গেল যে সবকিছু অলমোস্ট ওপেন হয়ে গেল, মনে হচ্ছিল কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে না আসলে কন্ট্রোল হচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে। তো এখন আবার চিটগাং এ যেমন আজকেই কিন্তু চিটগাং এর একটা এলাকা টোটালি লকডাউন, এইরকম আসলে কি হবে আলটিমেটলি কেউ যেহেতু এটা প্রেডিক্ট করাই যাচ্ছে না, এই জন্য আসলে খুব একটা ভবিষ্যৎবাণী করার সুযোগও নেই। বাট যদি এটা কন্ট্রোল হয়ে যায় আমি বিশ্বাস করি যে আমাদের দেশের লোকজন কিন্তু উৎসব উৎসব খুব করে অভ্যস্ত, উৎসব পছন্দ করে, হয়তো লোকজন স্বাস্থ্যবিধি মেনেই হাঁটে যাবে। আবার এই যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সেন্টার বিভিন্ন জায়গায় করতেছেন, ওর মাধ্যমে অনেক গরু বিক্রি হবে, তা আশা করি খুব একটা সমস্যা হবে না, কিন্তু পরিস্থিতি তো বুঝেন এই মুহূর্তে আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না কিছু। বুঝতে পেরেছি, আসলে করোনা পরিস্থিতিটা এমন যে যাই বলুক সারা পৃথিবীতেই কোনো নিশ্চয়তা নাই কালকে কি হবে এবং কি হবে, আমরা মানে এই অবস্থা চলমান থাকতে ধরে নিয়ে কথা বলছি। হলো তো আলহামদুলিল্লাহ যে আমরা সবাই বাইরে গিয়ে আবার উৎসব করে আমাদের সমস্যা হবে না। তো সো আরেকটা জিনিস হচ্ছে যে প্রসেসিং, ধরলাম যে অনলাইনে কেউ গরু কিনলো, এখন কে যদি তার পাড়ায় নিয়ে যেতে চায় সেখানে একটা ক্রাউড তৈরি হবে, সেখানে করোনা যদি চালু থাকে বা এই অবস্থা চলতে থাকে তাহলে হোয়াট উইল হ্যাপেন, যে তাদের এখানে এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আসলে রিমোট প্রসেসিং মানে কোনো ফার্ম মানে লাইক যারা একটু মাঝারি মানের বা একটু যে ফার্ম থেকে লোকাল ফার্ম থেকে গরুটা ছিল তারা কি সেটা প্রসেসিং করার মতো অবস্থা কি আছে? মোটামুটি আমি বলছি না যে এটা ফ্রিজিং করতে পারবে, অর্থাৎ লাইভ প্রসেসিং করে সে সেটাকে আবার জায়গায় জায়গায় পৌঁছে দিয়ে আসবে, সেরকম ফ্যাসিলিটিস বড়রা করতে পারছে কয়েকজন, মাঝারি মানের খামারিরা যদি না করে তাদের গরু তো বিক্রি হবে না এই ব্যাপার, না হলে তো
খামারিরা আর একটু অর্থ ক্রাইসিসে পড়ে যাবে, কারণ তারা সারা বছর পুরোটা পালে কোরবানি। আমার বাবা এখানে আমার একটু মনে হয় যে না, এবার কোরবানি অনেক বেশি করবে, করোনার যে ভয় এতে করে আল্লাহর উপর যে আল্লাহকে খুশি করার জন্য কোরবান হবে, কোরবান আগে চেয়ে আরো বাড়বে। কিন্তু আপনার যে বাজার মানে এই গরুগুলা ক্রয় করার ক্ষেত্রে, এটা আসলে অনলাইনে এখন পর্যাপ্ত পরিমাণে দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই, মিটানো যাবে। আর যদি কোনো ক্রেতা যদি মনে করে যে ওদের এটাকে প্রসেস করে দেওয়ার জন্য, সেই ধরনের যদি আগে থেকে যোগাযোগ করে, আমার মনে হয় আমাদের খামারিরা যে পরিশ্রম করে মানে গরু প্রসেস করে পৌঁছায় দেওয়া, ওদের জন্য কোনো ব্যাপার না। কারণ আমাদের উদ্যোক্তারা কিন্তু যে কোনো কাজ করতে পারে, তারা দিন রাত 24 ঘন্টা কিন্তু কাজ করতে পারে। হয়তো হ্যাঁ, প্রথমবার করতে গেলে তাদের একটু সমস্যা পোহাইতে হবে, হয়তো দেখা যাচ্ছে যে সে কখনো করে নাই, সে হয়তো 2টা গরু প্রসেস করে সে দিতে পারবে আশেপাশের মানুষ দিয়ে, হয়তো তার কাটিংটা গোস্তের কাটিংটা ঠিক হবে না। কিন্তু আমাদের যে খামারিরা যে পরিশ্রম করে, যে হার্ডওয়ার্ক করে, আই থিঙ্ক সো করোনা হলো আপনার মানে এরা সবসময় ভোক্তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত থাকে। আমার মনে হয় মালিক ওমর সাহেব আমার সাথে একমত পোষণ করবেন। আচ্ছা, আমি একটু ভিন্ন দিকে যাই যে কতটুকু বৈজ্ঞানিক উপায়ে ডেরি ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, আর প্রান্তিক খামারিরা কি বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা বুঝতে পারছে, বা তারা কতটুকু নিজেকে সাইন্টিফিক ফার্মার হিসাবে ডেভেলপ করছে এবং এই ব্যাপারে ওভারঅলি সরকার থেকে শুরু করে প্রাইভেট কোম্পানি থেকে অথবা ফিড কোম্পানি গুলো, যারা সাপ্লাইয়ার, যারা স্টেক হোল্ডার অথবা যারা ভ্যাট সফটওয়্যার আছেন, তাদের সাপোর্ট গুলো সম্বন্ধে যদি একটু বলেন তাহলে একটু আমরা বুঝতে পারতাম। ইয়াং জেনারেশনের অনেক কোশ্চেন আছে যে তারা কিভাবে আগাবে, তারা কিভাবে জিনিসটা নিয়ে বৈজ্ঞানিক উপায় গুলো বুঝবে, কিভাবে প্রসেসিংটা বুঝবে, কিভাবে বুঝবে, বাজারজাতকরণ বুঝবে, একটু যদি বলতেন। রকিবুর রহমান টুটুলের কাছে প্রথমে প্রশ্ন। এখন তো বৈজ্ঞানিক যুগ, সুতরাং বৈজ্ঞান ভিত্তিক আপনার সবকিছুই করতে হবে। সেই করার ক্ষেত্রে আমাদের ডেইরি সেক্টরটা আসলে আমরা অনেক পিছিয়ে আছি, যেহেতু আমাদের যন্ত্রপাতি বলি এগুলি অ্যাভেলেবেল না, ডেইরি খামার করার যেসব কিছু যন্ত্রপাতি আছে এগুলি অ্যাভেলেবেল না। আর যাই কিছুদিন ধরে আসছে সেটাও অনেক মূল্য বৃদ্ধি, যেহেতু অনেক বেশি ট্যাক্স, সেই জায়গাটাতে আমার মনে হয় যেমন বাজেটে আপনার একটা খামারির জন্য হয়তো দেখা যাচ্ছে যে যন্ত্রপাতি আনলে ট্যাক্স নাই, কিন্তু একজন ট্রেডার যদি আনে তার জন্য অনেক বেশি ট্যাক্স। কিন্তু ট্রেডারটা এনে তো আবার খামারির কাছে বিক্রি করবে, সে তো ট্যাক্সটাকে ইনক্লুড করে খামারির কাছে দিচ্ছে। তো সেই জায়গাটাতে যদি এখন এখন একটা খামারি কখনো তার IRC নাই, সে বাইরের থেকে যোগাযোগ করতে পারে না, সেই জায়গাটাতে আমরা গভর্নমেন্টকে বলবো যে যদি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক জিরো করা হয় তাহলে আধুনিকায়ন ডেয়ারি শিল্পে অনেক বেশি হবে। আর আগের থেকে আমি বলবো যে এখন অনেক বেশি স্মার্ট খামারি সৃষ্টি হয়েছে, খামারিরা চেষ্টা করে বোঝার জন্য, তারপরেও তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, যদি একটা ফিড গরু কিভাবে পালবে ওই জায়গাটা না হয় সে ঠিক করলো, কিন্তু ফিড ফর্মুলেশনে আসি আর কি, অনেক দেখা যাচ্ছে যে সে প্রপার জিনিসটা মেনটেন করতে পারে না, তার কতটুকু মানে বডি ওয়েট বা মিল্ক প্রোডাকশন, কত মেগাজুল হিসেবে সে ফিড দিতে হবে, কত প্রোটিন, এবং এই যে এই জায়গাগুলোতে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তবে আমার মনে হয় এটা আরো অনেক দ্রুত গতিতে ডেভেলপ হলে আমাদের খামারিরা অনেক বেশি উপকৃত হবে, কারণ আধুনিক খামার অবশ্যই লাগবে। আমি দেখেছি 450 গরু একটা লোক দ্বারা পরিচালিত হচ্ছে অস্ট্রেলিয়ায়, তো ওই বাংলাদেশে তো 450 না, 10টা গরু হইলে 2-3 জন রাখার লাগে। তো সুতরাং আমাদেরকেও স্কিল হতে হবে, আমরা আশাবাদী যে আমরা হয়তো 450 গরু একজনে পারবো না, কিন্তু 40 জনে যেন আপনি 450 গরু পালতে পারি বা 20 জনে যেন পালতে পারি, সেই জায়গাটাতে আসতে হবে। তো সুতরাং আস্তে আস্তে করে আমার মনে হয় আগে বাংলাদেশে কোনো আধুনিক খামার স্থাপন হয় নাই, এখন অনেকগুলো আধুনিক খামার স্থাপন হয়েছে, এবং যারা ছোটখাটো আগের মানে গ্রাম ভিত্তিক করতো ওরাও আস্তে আস্তে আধুনিক ভাবে করার মানে চেষ্টা করছে, এবং তারা উৎসাহ সহকারে এগুলি
অ্যাপ্রোচ করার জন্য মানে অনেকাংশে এগিয়ে আসছে। এটার সাথে সাথে আমাদের গভর্নমেন্ট যদি এইসব ব্যাপারে ট্যাক্স অ্যাপ্রোচটা বন্ধ করে দেয়, তাহলে সস্তা মূল্যে জিনিসগুলো আনতে পারবে, কম্পিটিটিভ বাজার হবে এবং খামারিরা সহজ মূল্যে এই যান্ত্রিকায়ন গুলো আপনার নিতে পারবে। এতে করে খামারে মানে অনেক বেশি বেশি করে পাঠাতে পারবে একই ম্যানেজমেন্ট দিয়ে। এই একই প্রশ্ন আমি মালিক ওমর ভাইকে সাহেবকে বলতে জিজ্ঞেস করতে যাচ্ছি যে উনি আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে কি ভাবছেন, বৈজ্ঞানিক উপায়ে কি হচ্ছে নাকি আরো অনেক ডেভেলপমেন্ট দরকার? বৈজ্ঞানিক উপায়ে তো অবশ্যই হচ্ছে, কারণ এই হলস্টিন ক্রস আমাদের দেশে আপনি বাঁচায় রাখতেই কিন্তু বৈজ্ঞানিক উপায়ই দরকার। মানে এটার জন্য হয়তো এখন সব জিনিসেরই তো ইয়ে আছে, মানে প্রতিটা জিনিস কিন্তু আমরা বিভিন্ন ভাবে, ধরেন আমি ঢাকা যাব, আমি হেঁটেও যাইতে পারি বা এয়ারও যাইতে পারি আর ট্রেনেও যাইতে পারি, মানে আমার ডেস্টিনেশন কিন্তু একটা। তা কোনোটারে এখন কোনোটারে কিন্তু অবৈজ্ঞানিক বলা যাবে না, সবগুলাই বৈজ্ঞানিক। আমি আমার আমি যেটা মনে করি আমাদের খামারিদের মেকানাইজেশনের অভাব আছে, যদিও সব জায়গায় না, যেমন টুটুল ভাই উনার এটা তো পুরোপুরি মেকানাইজ, বাট এটার জন্য উনার উনার যে হিউজ ইনভেস্টমেন্ট আছে, ওনার বোধহয় খালি মিল্কিং সিস্টেম আর সফটওয়্যার এটাই 5 কোটি টাকা। তাই এটা তো আমাদের দেশের অ্যাকচুয়ালি অনেক খাবারের পক্ষেই সম্ভব না, হয়তো প্রত্যেকেই জোড়াতালি দিয়ে নিজস্ব সিস্টেম করে, যেহেতু আমাদের খামার গুলো এখনো ছোট ছোট, যেমন টুটুল ভাইয়ের খামারটা অনেক বড়, এই জন্য উনি পেরেছেন। আমাদের অন্যান্য খামার গুলো ছোট ছোট, ওনারাও প্রত্যেকে ছোটখাটো ইনোভেশন নিজেরা করে 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 কিন্তু আস্তে আস্তে এগুলার রান করতেছে, অনেকে ইভেন অনেক ছোট ছোট খামার আছে প্রফিটেবলি রান করতেছে। ওই যে খুব প্রফিটেবলি ছোট একটা খামার রান করতেছে, ওনারে তো আমরা বলতে পারবো না যে উনি অবৈজ্ঞানিক উপায়ে চালাচ্ছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। আমাদের দেশে অনেক যন্ত্রপাতি পাওয়া যায় না, যেমন টুটুল ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন, এখন আমি ফার্মার, আমি একটা এলসি করব, একই জিনিস জিরো ট্যাক্স, এখন ওই যে ট্রেডার যখন আনবে 22% ট্যাক্স, এখন ট্রেডার এনে ওই ট্রেডার তো নিজে ইউজ করে না, এই ডেইরির যন্ত্রপাতি পোলট্রির যন্ত্রপাতি কোন ইম্পোর্টার সে তো নিজে, তার যদি গরু না থাকে সে ইউজ করতে পারবে না, তাহলে কেন এই বৈষম্য? এইগুলোর থেকে তো কিন্তু আমাদের বাইরে যেতে হবে, আমাদের নীতি নির্ধারকদের এইসব দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। প্লাস আমাদের কিন্তু অনেক সমস্যা আছে, আমাদের সবচেয়ে বড় সমস্যা ব্রিড নিয়ে, সেটা নিয়ে আমাদের আমি জেনেটিক নিয়ে একটু পরে আসছি, আমি টপিক ওয়াইজ কথা বলবো। আমি জাস্ট এখান থেকে আমি একটু অ্যাড করতে চাই, এই যে ডেরি ইনগ্রেডিয়েন্ট যেটা আর কি, মালিক সাহেবকে আমি বলছি যে আপনি একটু ডেরি ইনগ্রেডিয়েন্ট গুলো একবার আপনি বলবেন ভোক্তাদের উদ্দেশ্যে, যে ভোক্তারা অনেক সময় জানে না যে আসলে গরু কি খায়। সবার একটা পারসেপশন হচ্ছে গরু মাঠে জোরে ঘাস খায়, এর বাইরে কিছু না, এবং কারণ এটা সিম্প্লিফাইড একটা ব্যাপার এবং এটা কস্টিং এত হওয়ার কথা না বিভিন্ন কারণে। আপনি কি বলবেন যে আসলে আমাদের ইনগ্রেডিয়েন্টস, আমি আপনার পরে রকিবুর রহমান টুটুলকে একই সংযোজন করতে বলবো, আপনি আপনি প্রথমে বললেন না গরু আসলে ঘাসই খায়। হ্যাঁ, গরু তো তৃণভোজী প্রাণী আর আমরা ছোটবেলা থেকে রতনায় যা পড়ছি গরু ঘাস খায়, এটা একদম চিরন্তন সত্য, যেটা বাস্তবতা। এটা হলো হাইল্ডিং একটা গরু, সে কিন্তু ঘাস থেকে তার নিউট্রিয়েন্টটা, সে পুরা নিউট্রিয়েন্ট সে পায় না। তা যেহেতু হাইল্ডিং একটা কাউ ঘাস থেকে তার নিউট্রিয়েন্ট পাবে না, তা সেই কারণে তারে কিন্তু সাপ্লিমেন্টারি ফুড দিতেই হবে। সরি, এখানে টেলিফোনটা বারবার দিই। হাইল্ডিং ডেইরি কাউ বা হাইল্ডিং একটা মানে বুল যার মানে গ্রোথ রেট খুব হাই, সে কিন্তু কখনোই আমাদের বিশেষ করে ট্রপিক্যাল এলাকার যে ঘাস, এখানে আবার ঘাস কিন্তু অনেকে ভুল করে যে নিউজিল্যান্ডের গরু, প্রশ্নদিনই কে জানি কোয়েশ্চেন করতেছিল যে নিউজিল্যান্ডের গরু যদি হাই প্রোডাকশনে মানে 40-45 কেজি না দিলে তার যদি দানা লাগে, তাহলে কেন আমরা দেখছি আমরা বোধহয় ভুল করতেছি। আপনারা তো নিশ্চয়ই জানেন, বাট অনেকের এই ব্যাপারে কনফিউশন আছে, আমাদের বাংলাদেশে বলে কথা না, কোনো ট্রপিক্যাল দেশে কিন্তু আলফা আলফা বা এই টাইপের হাই প্রোটিন ঘাস মানে হাই নিউট্রিশন ঘাস হয় না। তা যেহেতু ট্রপিক্যাল এলাকা হাই নিউট্রিশন হয় না, যে কারণে কিন্তু ট্রপিক্যাল এলাকায় যে এইটাই কিন্তু আমাদের ট্রপিক্যাল এলাকায় পিওর ব্রিড গরুগুলা পালার বড় মানে বাধা,
যেমন পিওর হলস্টিন, পিওর হলস্টিন ট্রপিক্যাল এলাকায় সার্ভাইভ করানোই কঠিন, যেহেতু তার অনেক বেশি নিউট্রিশন দরকার হয়। তাইলে আমরা বলতে পারি যে আমাদের দেশে ট্রপিক্যাল এলাকায় যেই ঘাস পাওয়া যায় এটা নিউট্রিয়েন্ট লেভেল যেহেতু কম, তা হাই মিল্কিং, মানে হাই মিল্কিং বলতে আমরা বুঝি 7 কেজির উপরে, 7 কেজির উপরে দুধ দেয় এইরকম গরুকে কখনোই পিওর ঘাস দিয়ে পালা সম্ভব না। তার সে ঘাসের সাথে অবশ্যই দানাদার দিতেই যাবে, কনসেন্ট্রেট এর মধ্যে ধরেন এটার এটার মোটামুটি একটা যে মিনিমাম 16-18% প্রোটিন আর 2400-2600 এনার্জি, মানে কিলো ক্যালোরি এনার্জি সহ একটা দানাদার খাদ্য, এবং যেটার মধ্যে ভিটামিন মিনারেল সবগুলোর একটা ব্যালেন্স থাকবে, এই টাইপের একটা ফিড যদি তারে না দেওয়া হয় তাহলে কিন্তু কোনোদিনই ঘাস থেকে সে তার পর্যাপ্ত মানে তার যেইটুকু চাহিদা ওই চাহিদার কিন্তু যোগান তার হবে না। সেটা আইদার সে নিজে হয়তো বানায়ও নিতে পারে, আবার বানানো তো অনেকের মিক্সিং এর হয়তো সমস্যা আছে, অনেকে হয়তো প্রপারলি মিক্স করতে পারে না, উনি ইচ্ছা করলে রেডি ফিডও খাওয়াইতে পারে, বানানো নিজে বানায়ও খাওয়াইতে পারে, সেটা ব্যাপার। কিন্তু সবসময় নিউট্রিয়েন্ট মানে একটা প্রাণীর তার যে মানে চাহিদা উৎপাদন অনুযায়ী, এখানে আমরা একটা জিনিস ভুল করি যে আমরা মনে করি যে বোধহয় একটা 20 কেজির গরু তারে সে আমি ভালো খাদ্য না খাওয়াইলে সে দুধ দিবে না। এখানে কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো মানে প্রোডাকশনটা কিন্তু আসে জেনেটিক্স থেকে, প্রোডাকশনটা কিন্তু খাদ্য থেকে না। খাদ্য দিয়ে আমরা যেটা করি এই মূলত সে যেটা লস করে খাদ্য দিয়ে পূরণ করি, মানে একটা গরু সে জেনেটিক্যালি 20 লিটার দুধ দেওয়ার ক্যাপাবিলিটি আছে, তারা যদি 2 দিন আমরা খাদ্য নাও দিই দেখা যাবে সে 20 লিটারই দিচ্ছে, থার্ড ডে থেকে ফল করবে। কেন ফল করবে? যে সে যে আগে 2 দিন 20 লিটার করে দিচ্ছে আমরা সাপ্লিমেন্ট করি নাই, এই জন্য থার্ড ডে তে তার প্রোডাকশন ফল করবে। তা সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের তার পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে, এবং এটার জন্য সবসময় তাদের মানে প্রতিটা খামারের উচিত যে মোটামুটি নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তর বা একজন নিউট্রিশনিস্ট বা একজন অ্যানিমাল হাজবেন্ডারি এক্সপার্ট বা যারা এই সেক্টরে মানে আছে এই এই সেক্টর সম্পর্কে ভালো জানেন, এরকম কারোর সাথে পরামর্শ করে নেয়ান, কারণ না হইলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং ফিডটা এমন একটা জিনিস যে এটা মানুষের ক্ষেত্রে যেমন আমরা সবকিছু খাইতে পারি, গরু তো এরকম সবকিছু খাইতে পারে না, গরুর খাদ্যটা কিন্তু ব্যালেন্স করে দিতে হয়। বুঝতে পেরেছি, আমি রকিবুর রহমান টুটুল কাছে আসব যে নিউট্রিশনের কথা আসছে, ফিড ফর্মুলেশনের কথা আসছে, আপনি যদি ফিড ইনগ্রেডিয়েন্ট যদি লিস্ট করেন এবং এবং ফিড ফর্মুলেশন কতটা গুরুত্বপূর্ণ যদি। আসলে একটা গরুর ক্ষেত্রে যদি আমরা খরচের দিকে বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে যে গরুর 80% খরচ, তার খরচের 80%ই আপনি যায় ফিডে খাদ্যে, তার তাকে সারাদিন খাওয়াইতে হয়। একটা আমরা মানুষ হয়তো 3 বেলা বা 5 বেলা খাই, কিন্তু গরুকে কিন্তু তার সামনে সবসময় খাদ্য রাখতে হয়। এখন সে তার সামনে কি খাদ্য রাখবে, তার উৎপাদনের উপর নির্ভর করে কিন্তু তাকে খাদ্য দেওয়া হয়। দেখ বাবুভাই যেটা বলেছে যে সে কতটুকু দুধ দিচ্ছে, তার বডি ওয়েট কতটুকু, তার তার প্রোডাকশন এবং বডি ওয়েটের উপরে ডিপেন্ড করে তাকে কত এনার্জি কত কিলো ক্যালোরি ফিড দিতে হবে, ওই জিনিসটা কিসের কিসের মাধ্যমে আসবে। যেমন দেখা যাচ্ছে দানাদার খাদ্য থেকে কিছু আসবে, কিছু আসবে শুকনো খড়ের থেকে, ফাইবার কন্টেন্ট আসে ম্যাক্সিমামে দানাদার খাদ্য এবং শুকনো খড়ের থেকে, তারপরে কাঁচা ঘাসের থেকে, এবং এখন হচ্ছে আপনার সাইলেজ থেকে আসবে কিছু। এইভাবে করে মিক্স করে তার যে খাওয়ার রেশন, এই রেশনটা কমপ্লিট আপনার ব্যালেন্স করে আর কি যদি না দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে তার উৎপাদন ব্যাঘাতের সাথে সাথে তার যে রিপ্রোডাকশন, তার যে পরবর্তীতে সে যে গরুটা আবার প্রেগনেন্ট হবে, সে আবার মা হবে, সেই জায়গাটাতে কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে। সে যখন বাচ্চা দিবে, তার বাচ্চাটা সঠিক ওজনের আসবে না, তার বাচ্চাটা আপনার পুষ্টিহীনতায় ভুগবে। তো এইসব দিকে লক্ষ্য করে কিন্তু আপনার নিউট্রিশন অনেক বড় ফ্যাক্টর, কারণ তার কত
কিলো ক্যালোরি এবং এনার্জি লাগতেছে ওইটা বড় কথা, তার কত মেগাজুল তার ইনটেক করাতে হবে। এবং তার যে গরুর কিন্তু চারটা রোমেন, চারটা রোমেনকে আপনি চিন্তা করলে তার যে বসে থাকার পরে সে কিন্তু রাতে জাবর কাটে, আপনারা দেখেন যে মানে সে ভিতর থেকে আপনার খড়টা বা আপনার এই কাঁচা ঘাসটা এনে তার জাবর কাটা, এটা একটা কিন্তু তার হেবিট, কারণ তার রোমেন কিন্তু চারটা, মানে রোমেন বলতে আপনার এই আমাদের আমরা যদি বলি যে খাদ্য, হ্যাঁ তো ওই মানে স্টোমাকের চারটা কম্পাউন্ড অ্যাকচুয়ালি চারটা ভাগ, তার মধ্যে একটা রোমেন। আপনি নিউট্রিশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে জাত, তারপর হচ্ছে নিউট্রিশন, তারপর হচ্ছে ওয়াটার কোয়ালিটি। আচ্ছা, আমি এখন একটু ভিন্ন জায়গায় যাব জেনেটিক্সে যাওয়ার আগে। এখন প্রায় সময় একটা ক্রেজ দেখা যায় বিভিন্ন নিউজে, দেখা যায় অমুক কোম্পানি এতগুলো গরু অমুক দেশ থেকে বিমানে করে নিয়ে এসছেন ইত্যাদি ইত্যাদি, এই ব্রিড এনেছেন ওই ব্রিড এনেছেন। তো আমি মালিক ওমর সাহেবকে প্রশ্ন করতে চাই যে এই ব্যাপারটা কিভাবে দেখছেন, আসলে কি সাস্টেনেবল? ধরেন আমি ব্রাজিল থেকে আমি 100টা গরু আনলাম, ইউএসএ থেকে 100টা গরু আনলাম, অস্ট্রেলিয়া থেকে 100টা গরু আনলাম, এটা কি সাস্টেনেবল? এটা অনেক ব্যবসায়ী করার চেষ্টা করছে এবং এটা কতটুকু কার্যকর হয়েছে এবং এটার ভবিষ্যৎ কি? না, এখানে ব্যাপারটা হলো সাস্টেইনেবল কিনা তখনই বোঝা যাবে যখন একটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট হবে। আমাদের দেশে তো এই নিয়ে রিসার্চই হয় নাই। এখন আমরা কিভাবে বলবো যে এটা সাস্টেইনেবল কি সাস্টেইনেবল না? এখন অনেকে চেষ্টা করছেন, কিছুদিনের মধ্যেই বোঝা যাবে যে আসলে যেই ব্রিড গুলো নিয়ে ওনারা কাজ করতেছেন এই ব্রিড গুলো বাংলাদেশে সাস্টেইন করবে কি করবে না, এটা কমার্শিয়ালি ভায়াবল হবে কি হবে না। কারণ এখন আমার যতটুকু ধারণা, অনেকেই হয়তো কমার্শিয়াল এর বাইরে শখ করে করতেছেন। এখন শখ করে একটা জিনিস করলে ওইটা কমার্শিয়ালি ভায়াবল বা নন ভায়াবল এটা ব্যাপার না। ওই যে লোকজন তো তাবাকি কিনে না, যে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে, ওই রকম ব্যাপার যদি হয় তাইলে এটা যে কোনো ক্ষেত্রেই সাস্টেইনেবল, যে ওই রকম পাখি পোষার মতো করে যদি কেউ একটা শো অ্যানিমাল পুষতে চায়। কিন্তু যদি কমার্শিয়াল চিন্তা করেন তখন কিন্তু ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই অ্যানিমেল গুলো আমাদের দেশে অন্তত 2-3টা সিজন পার না করছে। কারণ এই অ্যানিমেল গুলো কোন সিজনে কেমন করবে, হ্যাঁ একই জিনিস কিন্তু সব জায়গায় ভালো করে না। যেমন আপনারা দেখেন হলস্টিন, হলস্টিন ইউরোপ আমেরিকাতেই সবচেয়ে ভালো করে, ব্রাজিলে হলস্টিন ভালো করে না, দেখি গিরের সাথে ক্রস করে গিরোল্যান্ডও করেছে। আবার ব্রাজিলে কেন গির জনপ্রিয় হয়েছে, কারণ ব্রাজিল আমাদের ঠিক উল্টা দিকে, তাদের ওয়েদার অলমোস্ট আমাদের মতোই ট্রপিক্যাল। তা সেইখানে যেহেতু ইউরোপিয়ান ব্রিড গুলো ভালো করতেছিল না, তারা এক পর্যায়ে ইন্ডিয়া থেকে গির নিয়ে পালা শুরু করলো, দেখা গেলো যে এটা ভালো করতেছে। হ্যাঁ, তা এই আবার এই যে অনেক দেশ অনেক ব্রিড নিয়ে কাজ করতেছে, যেমন মালয়েশিয়াও কিন্তু বেশ কয়েকটা ব্রিড নিয়ে কাজ করতেছে, তারপরে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে ওনাদের তো নিজস্বই অ্যাকচুয়ালি অনেকগুলো ব্রিড আছে, কিন্তু এর বাইরেও, হ্যাঁ এর বাইরেও ওনারা কিন্তু ইম্পোর্টেড অনেকগুলো ব্রিড নিয়েও তারা নিজেদের দেশে ক্রস ব্রিডিং এর জন্য, পিওর ব্রিডিং এর জন্য অনেকগুলো আমি রকিবুর রহমান টুটুলের কাছে ঠিক একই প্রশ্ন, এই যে জেনেটিক্স নিয়ে আমরা যে বাইরে থেকে গরু আনছে সেটা সাস্টেনেবল, সেটা ক্রস ব্রিডিং করে আমাদের ভবিষ্যৎটা কিরকম দেখছেন? এবং অনেক অনেক উদ্যোক্তা যারা বাইরে থাকে, অনেক বছর বাইরে থাকে, তারা দেশে গিয়ে একটা ফার্ম করতে চাচ্ছে, প্রায় সময় এটা অনেকের কাছে প্রশ্ন আসে যে আমি 1 কোটি টাকা 1.5 কোটি টাকা 5 কোটি টাকা আমি ইনভেস্ট করবো এখান থেকে গরু নিয়ে, কোনটা ভালো হবে? আপনি সংক্ষিপ্ত ভাবে বলতেন। আমরা এখানে এখানে বাইরের থেকে যে জিনিসটা আসবে অ্যাকচুয়ালি বেসিস করে আমাদের দেশে এই পর্যন্ত যা গরু আসছে বা পলিসিতে যেটা আছে হলস্টাইন ফ্রিশিয়ান গরু আনা যাবে দুধের জন্য, তাহলে সেই ক্ষেত্রে যদি দুধের জন্য আপনার হলস্টাইন ফ্রিশিয়ান আনেন আমাদের দেশে কোনোভাবে সাস্টেন করবে না। আমি এটা 90 দশকেও দেখছি যে অনেকেই আনছে, তারপরে 2000-এর পরেও দেখলাম অনেকেই আনছে। তো আনার পরে হয়তো প্রথম তাকে কোনো রকম সে বাচ্চাটা দিল, অনেক দেখা যাচ্ছে যে প্রায়
20% গরু কিন্তু মর্টালিটি হয়ে যায়, এরপরে বাচ্চা দেওয়ার পরে বাচ্চার সমস্যা হয়, তারপরে রিপ্রোডাকশনে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে রিপ্রোডাকশন, তাকে কোনোভাবে কনসেপ্ট করা যায় না এবং সে এই ওয়েদার কোনোভাবেই সুইট করে না। এগুলি দেখে আর কি আপনার এই যে হাই ইল্ডিং যে 80 কেজি 70 কেজি দুধের গরুগুলো আমাদের দেশে আসলে সাস্টেন করানো যায় না। আমাদের দেশে যে গরুগুলো সাস্টেন করাতে পারবে আমাদের লোকাল ব্রিডের সাথে যে যে ওই দেশের 90 ডিগ্রি যে 90 কেজি পিডিগ্রি যে গরুগুলাকে ক্রস করিয়ে করিয়ে এগুলি আমাদের দেশে 75% পর্যন্ত আনলে তাহলে যায় আমাদের দেশে এই লোকালের সাথে হলস্টেনের যে ক্রসটা এই গরুগুলা তখন 75 হলে কনসেপশন রেশিওটাও ভালো হয় এবং মিল্ক প্রোডাকশনেও ভালো হয়। সেই জায়গাটাতে আমার মনে হয় যে বাইরের গরু এনে যদি কেউ ব্যবসা করার বা মানে ফার্মিং করার চিন্তা থাকে এটা আরো রিসার্চ এর ব্যাপার আছে, কারণ আমরা এখানে অল্পতে যেটা আমরা শোনা কথা এটার উপরে কান না দিয়ে, কারণ আমরা চাই না যে কোনো খামারি আমাদের থেকে তখনই খারাপ লাগে কোনো খামারি যদি এই ধরনের বা যে কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত হয় আমাদের কাছে খুব খারাপ লাগে, কারণ একটা খামারি তো আমাদের থেকে চলে গেল। আমরা এমন এক ভাবে চাই যে এই দেশে অনেক খামার সৃষ্টি হবে, এই দেশে অনেক দুধ প্রডিউস হবে, এই দেশের মানুষেরা বাচ্চারা যে শিক্ষিত যেসব ছেলেরা আসবে তারা মানে এই খাঁটি দুধ খেয়ে মানুষ হবে, এটাই আমাদের কামনা। তো সুতরাং এই জন্য বলতেছি যে আমাদের খামারিরা যদি খামার করতে চায় লোকালের সাথে যদি আপনার ক্রস করে যদি ডেভেলপ করে আপনার জেনেটিকটা ইম্প্রুভ করা যায় তাহলে ওগুলোই সাস্টেইন করবে বেশি। সরাসরি যদি 100% আনতে হয় সেইখানে কিছুটা রিস্ক এবং কিছুটা আপনার রিসার্চ এর উপরে ডিপেন্ড করে করতে হবে যেই করুক। আচ্ছা আচ্ছা, কি কি ব্যাপারে ইনসেন্টিভ অলরেডি কিছু কথা হয়েছে যে কি, এখানে একটা কোশ্চেন আমি নিচ্ছি, মাইনউদ্দিন সাহেব প্রশ্ন করেছেন দেশের বাইরে থেকে গরু আমদানি করা যাতে না হয় এই বিষয়ে সাংগঠনিক ভাবে উদ্যোগ নিয়েছেন কি? আসলে গরু আমদানি মানে অব্যাহত রাখা উচিত নাকি লিমিটেড আকারে করা উচিত নাকি একেবারে বন্ধ করে দেওয়া উচিত? গরু আমদানির ক্ষেত্রে এখন গভর্নমেন্টের পলিসি যেটা করে আমরা যেটা বলছি যে মাংসের জন্য যেসব গরু আছে এগুলি যদি আমদানি একবারে বন্ধ করার জন্য আমরা বলছি, তবে জাত উন্নয়নের জন্য গরুগুলা কিন্তু ইম্পোর্ট সবসময় করতে হবে, কারণ জাত উন্নয়নের জন্য আমাদেরকে গরু এনে ওটা হচ্ছে কিছু গরু যেগুলা ব্রিড ডেভেলপমেন্টের জন্য, কিন্তু মাংসের জন্য আমার মনে হয় না যে আমরা আর ইম্পোর্ট করে আপনার মাংস করতে হবে। যদি এই ধরনের ইম্পোর্ট করার প্রয়োজন হয় তখন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিবে, কিন্তু আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যেন যদি ইম্পোর্ট করে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের খামারিরা মাংসের মূল্য পায় না এবং তারা তখন পিছুট পিছ পা দিয়ে ডেরি ডেরি শিল্প থেকে চলে আসে এবং আবার ডেরি শিল্পটা ডেভেলপ করা যায় না। তো এই জন্য যদি কন্টিনিউয়াস যদি বন্ধ থাকে পার্মানেন্টলি যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আমাদের দেশি খামারি ভাইরা উদ্বুদ্ধ হবে এবং যে আজকে 100 গরু পালছে সে কিন্তু 200 পালবে, সে 400 পালবে। সুতরাং আমার মনে হয় একবারে বন্ধ হয়ে গেলে টুডে টুমোরো আমরা কিন্তু এটা সাপ্লাই দিতে আমরা প্রস্তুত আছে আমাদের খামারি ভাইরা। আচ্ছা মালিক অনুদানের ক্ষেত্রে জি বলুন। না ঠিক আছে মালিক ওমর ভাইকে ঠিক একই কোশ্চেন করতে, আসলে আমরা কি এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে মিল্কিং কাউ একটা হচ্ছে মিট ওরিয়েন্টেড কাউ। তো সো আপনি যদি কয়েকটা ব্রিডের কথা বলতেন যে ব্রিডগুলো আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে হলো এনে ক্রস ব্রিডিং করে আমরা জাত উন্নয়ন করা যেতে পারে গোমাংসের ক্ষেত্রে, আর মিল্কিং এর ক্ষেত্রে তো হলস্টেন ফিড অনেক পুরানো সেটা আসছে, আরো আমরা কি এখন আনবো নাকি ক্রস ব্রিডিং এ যাব? না আমাদের ক্ষেত্রে মানে সারা পৃথিবীতে যে কোনো প্রতিটা ক্ষেত্রেই এখানে তো রিসার্চের কোনো বিকল্প নেই। তা আপনি দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দুনিয়ার হেন কোনো ব্রিড নেই যেটা নিয়ে গবেষণা হয় নাই তাদের দেশে, এনডিডিবি মিলিটারি ফার্ম গুলোতে গভর্নমেন্ট ফার্ম গুলোতে। আমাদের দেশে আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের শুধুমাত্র হলস্টিন ফ্রিশিয়ানের কিছু ট্রায়াল ছাড়া আর খুব একটা কোনো ট্রায়াল কিন্তু আমাদের দেশে হয় নাই। জার্সি নিয়ে সামান্য কাজ হচ্ছে মেলবিটাতে, আর এছাড়া কিন্তু হলস্টিন ফ্রিশিয়ান নিয়ে মূলত সরকারি পর্যায়ে কিছু কাজ হয়েছে। এছাড়াও আমাদের ইন্ডিয়ান অনেকগুলো ব্রিড আছে, তারপরে জার্সি
তারপরে ওই যে কিউএনআরসি আয়ারশায়ার যেগুলো নিয়ে কিন্তু ইন্ডিয়াতে কাজ হয়েছে এখন, প্লাস বিভিন্ন মিড ব্রিড। মিড ব্রিড এর মধ্যে যেমন আমাদের ট্রপিক্যাল এলাকায় তো ওই যে মানে যেসব মিড ব্রিড শীতের দেশে বাঁচে যেমন অ্যাঙ্গাস বা হার্টফোর্ড, এগুলো তো হবে না, বাট ওনারাও আবার এই যে আমেরিকা বা এই যে টেক্সাস, আমেরিকার টেক্সাস এলাকায় বা মেক্সিকো এইসব দিকের জন্য কিন্তু তারা ওই যে ব্রাহ্মা প্লাস অ্যাঙ্গাস, ব্রাঙ্গাস ব্রাহ্মা প্লাস হার্টফোর্ড ব্র্যাডফোর্ড এই টাইপের ক্রস ব্রিড কিন্তু তারা করতেছে। এখন আমাদের দেশে সবই এনে ট্রায়াল দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই যেমন লাস্ট আমাদের একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টটা নিয়ে প্রথম থেকেই আমার সাথে দ্বিমত ছিল, এটা হলো যে এই যে ব্রাহ্মা আমাদের দেশি গরুর সাথে ক্রস করা, তা ব্রাহ্মা দেশি গরুর সাথে ক্রস করতে গিয়ে আলটিমেটলি এখানে সাকসেস কিন্তু আসে নাই, আলটিমেটলি প্রজেক্টটাও বন্ধ হয়ে গেছে, ফাঁকের থেকে আমাদের এই যে দেশি গরুর ব্লাড লাইনে কিছু ব্রাহ্মার ব্লাড লাইন ঢুকে গেছে, যেটা আমাদের জন্য আসলে রিস্কি। এইখানে যে কোনো জিনিস নিয়ে গবেষণা চালাইতে হলে এটা হইতে হবে বিহাইন্ড মানে ইন বিটুইন দা ওয়াল, ফার্মের বাউন্ডারির ভিতরে। হ্যাঁ, যে কোনো রিসার্চ সারা দেশে তো রিসার্চ দিতে পারে না একত্রে, রিসার্চ দিতে হবে ফার্মের বাউন্ডারির ভিতরে, কমার্শিয়াল ফার্ম বা সরকারি ফার্ম, মিলিটারি ফার্ম, এইসব ফার্ম গুলার যদি পারমিশন দেওয়া হয় বা মিল্ক বিটে আছে তুমি তোমার বাউন্ডারির ভিতরে এই এই ব্রিড নিয়ে রিসার্চ করো, এবং রিসার্চ তো হইতেই হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অলরেডি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে আমরা একটা ব্রিড টেস্টিং রিসার্চ প্রজেক্ট করতেছি, যেটাতে অলমোস্ট 6টা ব্রিড নিয়ে কাজ হবে। এই যে হলস্টিন তো আছেই, এর বাইরে জার্সি, এর বাইরে গ্রোল্যান্ডো, তারপরে ব্রাজিলিয়ান গির, তারপরে ওই যে ড্যানিশ রেড এবং মনবিলিয়ার্ড, এই সবগুলো ব্রিড নিয়ে কিন্তু আমাদের এই ব্রিড টেস্টিং প্রজেক্টে কাজ হবে। বাট এগুলো কিন্তু কোনোটাই মিড ব্রিড না, এগুলো প্রত্যেকটাই ডুয়েল পারপাস। বাট মিড ব্রিড নিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব একটা আগ্রহ নেই, কিন্তু মিড ব্রিড এর একটা চাহিদা তো ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমাদের দেশেও লোকজন কিন্তু কোরবানির সময় দেখা যায় যে আপনি একটা সাধারণ সাইজের গরু, মানে সাধারণ সাইজ বলতে যেটা বোঝাচ্ছি মাঝারি সাইজের গরু আর কি, 400-500-600 কেজি, এই গরুটা কিন্তু মাংসের দামেই অলমোস্ট বিক্রি হয়। বাট যখনই এই গরুটা 1 টন হয়ে যায় তখন কিন্তু তার সাথে এক্সট্রা অনেক ভ্যালু যোগ হয়, কারণ এক মানে একটা 500 কেজির গরু যদি সাপোজ ধরেন 1.5 লাখ বা 2 লাখ টাকা হয়, একটা 1 টনের গরু কিন্তু সেখানে 1.5 লাখের জায়গায় 3 লাখ হওয়ার কথা তো, বা 2 লাখ টাকার জায়গায় 4 লাখ, কিন্তু 1 টনের গরু দেখা যাচ্ছে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা বিক্রি হইতেছে। কেন? যে দিস ইজ দ্য এক্সেপশনাল ওয়ান, এটা অনেক বড় এই টাইপের গরু। হ্যাঁ, এইখানে আমাদের দেশে তো সবকিছুর এক্সেপশন যেরকম অনেক কস্টলি, এইখানে গরুর ক্ষেত্রেও তাই। এই জন্য আমাদের সবকিছু অ্যাড করি, মালিক ওমর আমি একটু অ্যাড করি, যদি ওই গরুটা অ্যাভেলেবেল হয় দেখা যাবে যে ওই গরুটা কম্পারেটিভলি রেট অনেক কমে গেছে। এখন এটা হয়ে গেছে মডেল গরু হিসেবে রেট বেড়ে গেছে, ওইটাই মানে এক্সেপশনাল যে কোনো কিছুরই তো দাম বেশি। যেমন আমাদের বাংলাদেশে আপনি একটা ওই যে আফ্রিকান গ্রে কিনতে যান, যেহেতু আমাদের দেশে পাওয়া যায় না, এটা দেখা যাচ্ছে 5 লাখ টাকা। আবার এই একই মানে আফ্রিকান গ্রে আপনি যখন আমেরিকাতে কিনতে যাবেন দেখতেছেন $200 পাইতেছেন। হ্যাঁ, তা এখানে যেই দেশে যেটা রেয়ার ওইখানে ওইটার দাম বাড়বেই, রেয়ার হইলেই নর্মালি কিন্তু এক্সপেন্সিভ হয়, লোকজন শখ করে নেয়, শখের তোলা 80 টাকা একটা শব্দ আছে না, ব্যাপারটা অনেকটা ওই রকমই। কিন্তু আবার এটা তো সবাই অ্যাফোর্ডও করতে পারে না, ওইটার কাস্টমারও লিমিটেড, সাপ্লায়ারও লিমিটেড। আচ্ছা, আমরা একটু একটু এতে যাই তো, সংশ্লিষ্ট অনেকে প্রশ্ন করেন সবসময় যে মিট ইম্পোর্ট করাটা কি আমাদের জন্য জাস্টিফাইড, এবং বিভিন্ন দেশ আমাদেরকে পুশ করছে অনেকদিন ধরে আমাদের দেশে গরুর মাংসটা বিক্রি করার জন্য, এবং এই ব্যাপারে যদি রকিবুর রহমান চুচুল কিছু বলেন আর কি। আমরা কি খামার করব না দুধের এই মাংস আমদানি করব? আমরা কি আমদানি করা মাংস খাবো না দেশীয় মাংস খাবো? এটা হচ্ছে প্রথম আমার প্রশ্ন। আমি যদি আমার দেশের খামারিকে ডেভেলপ করতে চাই, দেশের উৎপাদনকে আমি সঠিকভাবে করতে চাই, আমরা যদি সঠিক যোগান দিতে পারি, তাহলে আমরা কেন বাইরের আমদানি করা মাংস আমরা আনবো? আমদানি করা মাংস আনলে তো আপনার আমার খামার সৃষ্টি হবে না, আমার আমার এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে না, আমার গ্রাম ভিত্তিক নারী উদ্যোক্তারা আপনার পিছিয়ে যাবে, শিক্ষিত যুবকরা পিছিয়ে যাবে,
তো সুতরাং আমাদেরকে খামার করতে হবে, খামার করলে আমাদের এমপ্লয়মেন্ট যেভাবে ফিল আপ হবে সেইভাবে আমরা খাদ্যের যোগান আমরা দিতে পারবো। মালিক ওমর কোনোভাবে মাংস আমদানির পক্ষে কিছু অ্যাড করবেন? এইখানে এইখানে মাংস আমদানির যৌক্তিকতা থাকতো যদি আমাদের দেশে মাংস ডেফিসিট থাকতো। আমরা কিন্তু অলমোস্ট প্রাণী সম্পদ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী 100% এর কাছাকাছি কিন্তু আমরা প্রোডাকশন করি। যেহেতু আমরা 100% এর কাছাকাছি, অলমোস্ট এটা বলতে 99 to 100%, যেহেতু যেই দেশে মাংস যা দরকার তা উৎপাদন হয়, ওই দেশে আপনি কেন মাংস আমদানি করবেন? প্লাস মাংস আমদানি করে আমাদের খামারিদের হুমকির মুখে ফেলা হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের খামারিরা পকেটের পয়সা দিয়ে মাংস প্রোডাকশন করে, আর যেসব দেশ থেকে মাংসটা ইম্পোর্ট হয়, যেমন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়, রিসেন্টলি শুনতেছি ব্রাজিল থেকে মাংস আনার চেষ্টা হচ্ছে, এইসব দেশে কিন্তু প্রচুর ভর্তুকি দেওয়া হয়। আবার ওনাদের কিন্তু ভর্তুকি ডাবল, প্রথম একবার প্রোডাকশন লেভেলে তাদের খামারিরা পায়, আবার এক্সপোর্ট করলে ওইটার জন্য আলাদা ভর্তুকি। এই দুই ভর্তুকির ঠেলায় আমাদের দেশে যেটা হয়েছে, তো তাদের প্রোডাকশন কস্টের অর্ধেক দামে আইসা পৌঁছাইতেছে। আবার আরো একটা ব্যাপার আছে, আমার মনে হয় না এটা আলটিমেটলি বাংলাদেশে খুব বেশি দিন এগুলো চলবে, কারণ আমাদের লোকজন কিন্তু ধর্মভীরু এবং ফ্রেশ খেয়ে অভ্যস্ত। আমি নিজে দেখছি, আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় আমি নিজেই 6 মাইল দূরে যাইতাম জীবিত মুরগি নিজে দাঁড়ায় থেকে জবাই করে কেনার জন্য। আমার এক বন্ধু সহ একবার গেছি, মানে এই লন্ডন শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটা ফার্মে গিয়ে আমরা 5টা ফ্যামিলি একত্রে গরু একটা কিনে ওইটাতে গুলি করে তারপরে জবাই করে বাক করে নিয়ে আসছি। এখন আমাদের বাঙালিরা কিন্তু এই বিদেশে গিয়েও সবাই কিন্তু ওই যে জীবিত খাইতে চায়, মানে নিজের চোখের সামনে জবাই করাটা। এখন আমার মনে হয় না খুব বেশি দিন আমাদের দেশের লোক এটা খাবে, এক নাম্বার, কারণ এই যে মাংসটা আসতেছে এইটার কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মানে সম্প্রচার মিডিয়াতে যা দেখতেছি, এইগুলার জবাই করার প্রক্রিয়া এটা কিন্তু আসলে আমাদের ধর্মের সাথে যায় না আর কি, সেহেতু খুব বেশি দিন। প্লাস আমরা আসলে যে ধর্মের পরও, যেমন ইংল্যান্ডে তো বা আপনি আমেরিকাতে দেখছেন হালাল লেখা থাকে, কিন্তু আমরা গিয়ে ওই শুধুমাত্র ওই মুরগির দোকানটা খুঁজি যেইখানে গেলে সামনে জবাই করে দেবে। এই জন্য আমার মনে হয় না খুব বেশি দিন এটা হবে, তবে একটা অসাধু চক্র এই কাজটা করতেছে। হ্যাঁ, এবং এখানে আবার পুরোপুরি ইম্পোর্টারদের দোষও দেওয়া যান, এখানে কিন্তু আমাদের পলিসি মেকারদেরও ভূমিকা থাকা উচিত, কারণ এখানেও তারা কিন্তু, আমরা যখন যোগাযোগ করতে গেলাম অ্যাসোসিয়েশন থেকে, গিয়ে দেখলাম যে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে পারমিশন নিয়ে আনতেছে। তো সেই ক্ষেত্রে আমি আশা করব সরকারের নীতি নির্ধারক মহলের সুদৃষ্টি আশা করব, কারণ ওনারা যদি এইভাবে ডেজার্সে অনুমতি দিতে থাকে, এই দেশ তো একসময় এই দেশের ডেইরি শিল্প বা এই যে মিট ইন্ডাস্ট্রি এগুলো তো বসে যাবে, আর নিজের দেশেরটা প্রিজার্ভ না করলে যে সমস্যা, আমরা কিন্তু পেঁয়াজ নিয়ে আমরা কিন্তু বুঝে গেছি, হ্যাঁ, যেমন আমাদের দেশের লোক এখন দুধ খাইতে পারতেছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, আলটিমেটলি কি পাউডার দুধ পাওয়া যাবে কি যাবে না ইউরোপ আমেরিকাতে, কিন্তু তাদের এই ডেইরি ইন্ডাস্ট্রি, তাদেরও আমাদের যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরও হয়েছে। আবার আমরা যেহেতু এক্সপোর্ট করি না, আমাদের দেশের গুলা কনজামশন হয়েছে, তারা যেহেতু প্রচুর এক্সপোর্ট করে, লোকালি যেহেতু কনজিউমার কম, এই সময়টাতে তারা যে এক্সপোর্ট করতে পারে না, অনেক দুধ কিন্তু তারা ফেলে দিতে হয়েছে, যেহেতু তাদের এত বেশি স্টোরেজ ক্যাপাসিটি নাই, যে কারণে সামনে কিন্তু একটা স্কারসিটি হইতে পারে। এই যে এই সবকিছু মিলিয়ে আমরা যদি কন্টিনিউয়াস পরনির্ভর হয়ে থাকি, একটা সময়ে কিন্তু আমরা খাদ্য সংকটে ভুগবো। আবার এরকম যদি হয় বাই চান্স ইউরোপ আমেরিকা ইন্ডিয়া হঠাৎ করে ডেয়ারিতে বা এই পোলট্রিতে বা এগ্রিকালচারে ভর্তুকি দেওয়া বন্ধ করলো, তখন তো তাদের দেশে দুধের দাম 4 গুণ হয়ে যাবে, আমাদের দেশের লোক কি তখন ওই দামে কিনতে পারবে? আবার আমার নিজের ইন্ডাস্ট্রিও প্রিজার্ভ করলাম না, ইম্পোর্টের উপরে নির্ভর করলাম সস্তা খাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা গেলো 4 গুণ বেড়ে গেল। তার চেয়ে আমার যেটা মনে হয়, ইউরোপ আমেরিকা এখন যে পলিসিতে আছে বা ইন্ডিয়া যে পলিসিতে আছে, ওনারা কিন্তু তারা তাদের শুধুমাত্র তাদের নিজেদের ফুড সেফটির জন্য তারা কিন্তু অনেক বেশি ভর্তুকি দিচ্ছে। যেমন চিটং ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ওই যে ডেনমার্কের একজন স্টুডেন্ট আছে, আমি কিছুদিন আগে তারা জিজ্ঞেস করলাম যে তোমাদের দেশের ডেইরি ইন্ডাস্ট্রি কেমন, বললো যে আমাদের দেশের ডেইরি ইন্ডাস্ট্রিতে ডেইরি ফার্মাররা 50% টাকা পকেট থেকে দেয়, বাকি 50% গভর্নমেন্ট দেয়। আমি বললাম আমাদের তো দেয় না, কেন দেয়? আমাদের দেশে কেন জানি এই ইয়াটা নাই আর কি।
না আসলে সেটা আর কি, আমরাও আমিও অনেক আমি সাপ্লাই চেইন মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমি দেখছি এখানে যে গভর্নমেন্ট প্রতি পদে পদে এখানে নিশ্চিত, আমরা তো আসলে উন্নত দেশের মতো করতে পারবো না, তবে আমাদের শুরু করতে হবে। যেমন আমরা অলরেডি কথা বলেছি লোন কিভাবে পাওয়া যায়, এবং যেমন এই COVID-19 সিচুয়েশন আপনি যেটা বলেছেন, এখানে প্রচুর দুধ মাংস এগুলো নষ্ট হয়েছে, এবং এগুলো কিন্তু গভর্নমেন্ট কিন্তু অলরেডি তাদেরকে বলেছে যে তোমাদের এই কোয়ান্টিটিটা প্রিজার্ভ করো এবং প্রপার অথরিটি দিয়ে, এবং তারা সেটা টেক কেয়ার করবে। যাই হোক, আমরা হয়তো সে পর্যায়ে আমরা ওভাবেও আসতে সময় লাগবে, আমাদের আমাদের দেশ তো আর উন্নত দেশের মতো অত ধনী না, কিন্তু ধীরে ধীরে গভর্নমেন্টকে বুঝতে হবে যে আসলে ওই যে কথাটা বললেন যে দে আর মেকিং ফুড ফর আস, যে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তারা যদি আজকে ফার্মিং বন্ধ করে দেয় সে মিল্ক পাবে না, তারা যদি ফার্মিং বন্ধ করে দেয় আজকে চিকেন আসবে না, আজকে ডিম আসবে না, আজকে সবজি আসবে না। তো সো যাই হোক, এই জিনিসটা আমাদের ভোক্তাদের যেমন বোঝা উচিত, তেমন গভর্নমেন্টের বোঝা উচিত, পলিসি মেকার সবাই সবাই সব সমস্ত স্টেক হোল্ডার। তা আমি আরেকটা যেমন প্রশ্ন নিচ্ছি এখানে, বলছে যে এক ভাই প্রশ্ন করছে খুবই সংক্ষিপ্ত ভাবে, যে কেউ একজন উত্তর দিতে পারেন যে হাউ অ্যান্ড ফ্রম হোয়ার উই ক্যান কালেক্ট 75% হলস্টিন ফ্রিজিয়ান, কোথা থেকে কালেক্ট করতে পারে, খুব জাস্ট এক কথায় যদি বলেন, একটা কোয়েশ্চেন। আমাদের সরকারি ভাবেই কিন্তু 75% হলস্টিন ফ্রিজিয়ান সিমেন্ট সাপ্লাই আছে, প্রচুর সাপ্লাই আছে, এছাড়া ব্র্যাক এরও আছে, এডিএল এরও আছে, এডিএল ব্র্যাক গভর্নমেন্ট তিনও তাতেই কিন্তু 75% সিমেন্ট সাপ্লাই আছে। আচ্ছা না, এখানে বাবুভাই আমি একটু অ্যাড করি, এখানে যারাই প্রশ্ন করে ওরা মনে হয় গরু কোথা থেকে কালেকশন করবে ওটা চিন্তা করে। আসলে ডেইরি ফার্ম করতে গেলে রেডিমেড গরু কিন্তু আপনি কিনে কিন্তু ফার্মিং করতে পারবেন না, আপনাকে নিজের থেকে ইন হাউসে ব্রিডটা ডেভেলপ করে সিমেন্টটা দেখে কোন সিমেন্ট ভালো ওটার উপরে বাচ্চা কি হবে ওইটার উপরে ডিপেন্ড করে মানে ফার্মিং করলে লং টার্ম ভিশন নিয়ে যদি করেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন নিচ্ছি আমি, রাসেল আহমেদ প্রশ্ন করেছেন, স্যার দুধ থেকে ফ্যাট আলাদা করে সেটাকে ফ্যাটলেস মিল্ক বা ফ্লেভার যুক্ত করে কোনো প্রোডাক্ট তৈরি করলে সেটা বাংলাদেশে কতটুকু সম্ভাবনাময়, বাংলাদেশের মানুষ আমরা কতটা অভ্যস্ত প্রসেস মিল্ক কনজিউম করার ক্ষেত্রে, আপনাদের অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন। রকিবুর রহমান, হ্যাঁ ফ্যাটলেস আসলে আমাদের এখনো মার্কেট গড়ে উঠে নাই, সোজা কথা ওই ধরনের আপনার ফ্যাটলেস ফ্লেভার্ড মিল্ক আমাদের, এমনি ফ্লেভার্ড মিল্ক কিছুটা মার্কেট আছে কিন্তু ফ্যাটলেস একবার ফ্যাটলেস কোনো আপনার দুধ আমাদের দেশের মার্কেটিং ব্যবস্থা নাই। হ্যাঁ পাস্তুরাইজেশন মিল্কের একটা পার্সেন্টেজ আমাদের দেশে ভালোই মার্কেটিং হচ্ছে, আর আমরা আসলে আর আদারওয়াইজ ম্যাক্সিমামই আপনার ফ্রেশ মিল্ক খাওয়ার জন্য আমাদের ভোক্তারা বেশি উৎসাহিত। আচ্ছা, আমি খুব সংক্ষিপ্ত ভাবে, যেহেতু আমাদের অনেক সময় চলে গেছে, দর্শকরাও হয়তো ক্লান্ত হয়ে যাবে এতক্ষণ, সবারই নির্দিষ্ট কাজকর্ম আছে, আমরা আর কতক্ষণ চালাবো, আর 10 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি, 10 থেকে 15 মিনিট। সো আমি যেটা নিজে ফিল করি যে একটা খামারি, জাস্ট আমি এক্সপ্লেনেশন না, আমি জাস্ট মানে জাস্ট স্টেপ বাই কন্টেন্ট চাচ্ছি, যখন একটা লোক বা একটা উদ্যোক্তা খামার করবে, যেমন তাকে কোন কোন বিষয়গুলো বুঝতে হবে, যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন ক্রস ব্রিডিং কি জিনিস, ব্লাড লেভেল কি জিনিস, জেনেটিক্স কি জিনিস, ম্যানেজমেন্ট কি জিনিস, ফিড ফর্মুলেশন কি জিনিস, এভাবে যদি আপনি জাস্ট কন্টেন্টটা বলেন, কি কি বিষয় তার জ্ঞান থাকতে হবে, এবং আমরা যেটা পরামর্শ দেই যে আপনার জ্ঞান না নিয়ে আপনি খামার করতে আসবেন না, আসলে আপনি লস করার সম্ভাবনা আছে, কিছুটা স্টাডি করেন, রিসার্চ করেন, সেলফ স্টাডি করেন, মানুষজনের সাথে যুক্ত থাকেন যারা জ্ঞান রাখে। প্রথম হচ্ছে যে খামার করার জন্য উপযুক্ত পরিবেশের জায়গা, তারপর হচ্ছে ঘর ঘর নির্বাচন করা, ঘরটা কেমন হবে, তারপর হচ্ছে গরু কোন জাতের গরু সে পাললে সে লাভবান হবে, দুধের জন্য হলে কোন জাত, আর যদি মাংসের জন্য হলে কোন জাত, এবং তার কাছাকাছের অ্যাভেলেবিলিটি এবং ভুট্টা সাইলেজের অ্যাভেলেবিলিটি, এই কথাগুলো চিন্তা করতে হবে, এবং তাকে কোন জাত নিয়ে এগিয়ে এবং কোথায় সে বিপণন ব্যবস্থাটা করতে পারবে, এই জায়গাগুলোতে তার তার কাজ করতে হবে। আচ্ছা, মালিক ওমর ভাই সাহেবকে আমি বলছি, যদি আর কিছু অ্যাড করার থাকে রকিবুর রহমান টুটুলের সাথে, আমাদের আর কি কি জ্ঞান দরকার? টুটুল ভাই তো অনেক কিছুই বলেছেন, কিন্তু আমি বলবো যে অ্যাকচুয়ালি খামার করতে হইলে
পুরা জ্ঞান নিয়েই নামতে হবে, এখানে অর্ধেক নিয়ে নামার কোনো সুযোগ নাই। এবং খামার করার আগে আমরা যেটা বলেছি ট্রেনিং ট্রেনিং ট্রেনিং, মানে পুরো প্রশিক্ষণ নিয়েই খামার করতে হবে, না হইলে কিন্তু আমি প্রায় 28 বছর আমি খামার করি, টুটুল ভাইও অলমোস্ট আমার চেয়ে আরো বোধহয় 2 বছর বেশি। আমি যেটা দেখছি চোখের সামনে অনেক খামারিকে ঝরে যেতে দেখছি, এবং এটার কারণ হইলো ওনারা না জেনে না বুঝে এই সেক্টরে এসে গেছিল। কারণ এটা ডেইরিটা হাইলি সেন্সিটিভ এবং এটা বুঝার জিনিস, না বুঝে না জেনে ট্রেনিং না নিয়ে। এবং ট্রেনিং মানে কি, যে আমি একটা 3 দিনের ট্রেনিং নিলাম, আমি মনে করি পেপার বলছি ওটার বাইরে আর কি ট্রেনিং লাগবে। ট্রেনিং তো আগাগোড়াই, এবং এটা অন্তত 3 মাসের একটা ট্রেনিং দরকার বা একাধিক ট্রেনিং দরকার। সমস্যা তো হইছে ওই যে আমাদের তো ট্রেনিং একাধিক ট্রেনিং, ধরেন আপনি প্রতিটা বিষয় ভিত্তিক ট্রেনিং, কারণ না শিখে এখানে তো যে হলস্টিন গরুগুলা কি এখানে গুগল ইউজ করে যেসব জিনিস বলছে গুগল ইউজ করলেই তারা কিন্তু সবকিছু পেয়ে যাবে। এখন গুগল ইউজ করে কিন্তু ফার্মিং করা খুব রিস্কি, না না কারণ গুগলে যেটা পাওয়া যায়, গুগলে যেটা পাওয়া যায় পিওর হলস্টিন এবং পিওর জার্সি ট্রেনিং নিবে। আমি যদি বলি যে একটা লোককে এই ট্রেনিং ইনস্টিটিউটে গেলে সে কম্পোজিট সবগুলো শিখতে পারবে, এই ধরনের ট্রেনিং ইনস্টিটিউট তো আসে নাই। হয়তো সে একটা খামার করবে, হয়তো আমরা তাকে একবার আমাদের হয়তো খামারে ভিজিট করাতে পারি, কিন্তু আমরা তো ট্রেনিং দেওয়ানোর অপশন এখনো নাই। সে জায়গায় কি করতে পারে? আছে আমাদের ট্রেনিং দেওয়ার অপশন কিন্তু আছে। আমাদের এই যে যুব উন্নয়ন কেন্দ্রগুলোতে কিন্তু 4 মাস মেয়াদি ট্রেনিং হয়, তারপরে রিসেন্টলি কিন্তু আমাদের গোপালগঞ্জে একটা 3 মাস মেয়াদি ফুল প্লেজেড ইন হাউস ট্রেনিং এর একটা ট্রেনিং সেন্টার হয়েছে প্রাণী সম্পদ বিভাগের অধীনে, এবং ফ্রি। যুব উন্নয়নের সারা বাংলাদেশে অন্তত 7-8 জায়গায় 4 মাস মেয়াদি প্রশিক্ষণ, এবং ওইটাও কিন্তু ফ্রি, উল্টা যারা প্রশিক্ষণ নেয় তারা টাকা পায়। এই ট্রেনিং গুলা হয়েছে কি, ওইটা বেসিক। এখন আমাদের খামার ভিজিট করলে অনেকেই আমারে বলে যে আসেন আপনার খামার ভিজিট করি, এখন আইসিয়া দেখে। হ্যাঁ, এখন একটা জিনিস কি, একটা লোক যখন 6 মাস এক জায়গায় থাকে তখন একরকম, কারণ ক্রাইসিস বা বিভিন্ন সমস্যা তো প্রতিদিন হয় না, তাহলে সে তো শিখলো না, সে আসলো দেখলো গরু কিভাবে বাঁধা আছে, কিভাবে খাবার দিতেছে, কিভাবে দুধ দোয়াইতেছে, এইটুকু দেখে তো আসলে একটা খামার চালানো সম্ভব না। তাইলে একজন ট্রেইনার, হি নোজ হাউ টু ট্রেইন। যেমন একটা বাচ্চা, কেজির বাচ্চা, তারে কিভাবে পড়াইতে হবে, কেজি স্কুলের টিচাররা কিন্তু ভালো জানে। একজন ইউনিভার্সিটি টিচারের কাছে কেজির বাচ্চারা নিয়ে দিলে তার মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমাদেরও একই অবস্থা হয়, যখন বেসিক জিনিসগুলো কোনো ফার্মে গিয়া ফার্মের কর্মচারী বা মালিকের কাছে শিখতে যায়, এগুলা কিন্তু দেখা যাচ্ছে ওনারা কিন্তু বেসিক বহু আগে শেষ করে আসছে, বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করলে ওনারা বিরক্ত হয়ে যায়। কিন্তু একটা ট্রেনিং সেন্টারে কিন্তু বেসিক থেকে শুরু করে। তো এই জন্য আমি বলে ট্রেনিং ট্রেনিং ট্রেনিং, মানে তুমি বিভিন্ন জায়গায় যেখানে চান্স পাও, যুব উন্নয়নে পাও, যে আমাদের যে প্রাণী সম্পদ বিভাগের যে ট্রেনিং সেন্টার আছে ওইখানে, আমাদের কিন্তু সাবার ডেইরি ফার্মে ওনারা বলেছেন 20 জনের একটা গ্রুপ যদি তৈরি করা হয় তাহলে ওনারা কিন্তু 3 দিনের ট্রেনিং দিয়ে দিবে ফ্রি। তারপরে বিএলআরআই তে কিন্তু প্রশিক্ষণ হয়, এইসব জায়গায় অন্তত বেসিক জিনিসগুলো, বেসিক এ বি সি ডি এগুলো যদি কেউ শিখে আসে, তারপরে অ্যাডভান্স অ্যাডভান্স স্টেজের জন্য হয়তো 2টা ফার্মে গিয়ে দেখলো তখন। আর নাইলে হবে কি, ধরুন প্রথমেই যদি কেউ ফার্ম ভিজিট করতে যায়, কারণ ট্রেনিং সেন্টারে গেলে তারা 10 রকমের শেড বানানি শিখাবে ট্রেনিং সেন্টারে, আর ফার্ম ভিজিট করতে গেলে টুটুল ভাই আপনার খামারে যখন যাবে, ওই আপনার এই বিশাল শেড দেখিয়া তার কাছে মনে হবে যে বোধ হয় আমি উনার মতোই করতে হবে। আর আমার খামারে গেলে আমার শেড দেখে মনে করবে যে না, মালিক ওমর ভাই এইভাবে শেড করছে, এটাই বোধ হয় যৌক্তিক। বাট দেখা যাবে যে আপনারটা বা আমারটা কোনোটা করার মতো সামর্থ্যই তার নাই, তাইলে সে ডিজার্টেড হয়ে যাবে, সে মনে করবে না ওনারা দুইজনেই পারফেক্ট, আমি তো কিভাবে করব ওনাদের মতো। এই জন্য আমার মনে হয় প্রশিক্ষণ নিলে ওইখানে কিন্তু তারে গড় বানানোর জন্য অন্তত 10টা পথ শিখাবে, সেই 10টার মধ্যে যেটা তার সামর্থ্য এবং তার জায়গার সাথে ম্যাচ করে সে ওইটা পিক করতে পারবে। একইভাবে গরুর জাত সিলেকশন, গরুর প্রোডাকশন লেভেল সিলেকশন, এবং গরু কিভাবে চিনবে। হ্যাঁ, যেমন আমরা, আমি বা টুটুল ভাই, আমরা দুইজনের একজনও গরু কিনা কিনিও না, হয়তো বিক্রি করে রিজেক্ট গরু। এখন আমাদের কাছে এসে যদি বলে যে গরু কিভাবে কিনবো, আর আমি নিজে যেহেতু অনেকদিন গরু কিনি না, আমি কিভাবে একজন বলবো যে আপনি এইভাবে গরুটা কিনেন, যে কিনা বেচা করে। কিন্তু যে ইনস্ট্রাক্টর, হি নোজ হাউ টু ট্রেইন, যে মানে হাউ টু পারচেজ এ মিল্কিং কাউ। হ্যাঁ, কারণ
আমরা আমাদের ঘরের জেনেটিক্স এ বিশ্বাসী, আবার ট্রেইনার জানে যে এখানে যারা আসছে তারা ভবিষ্যতে ফার্ম করবে, তাহলে তাদের শিখাই কিভাবে সে একটা ভালো গরু চিনে কিনবে। এই জন্যই আসলে প্রশিক্ষণের বিকল্প নাই, ভালো করে প্রশিক্ষণ না নিয়ে নামলে। আমি এই ফাঁকে ছোট্ট একটা, আমি জানি না সময় আছে কিনা, একটা গল্প বলি। আমার এক চাচা এখন থেকে 10 বছর আগে হঠাৎ করে, উনি ওই যে গভর্নমেন্ট কন্ট্রাক্টর, উনি হঠাৎ করে একটা ফার্ম করে বসছে কাতালগঞ্জ। আমার একদিন বললো যে চাচা চলো আমার একটা খামার করছি, একটু দেখে আসবা, যেহেতু আমি অনেকদিন খামার করে গেলাম, গিয়ে দেখলাম যে গুদামের মতো বিশাল এক গোডাউন, মানে এটা আগে উনার গোডাউন ছিল, এটার মধ্যে উনি গরু কতগুলা বানছে, কোনো জানলা টানলা কিচ্ছু নাই, ছোট্ট একটা খুপড়ির মতো, ওই উপরে গোডাউনে যেরকম থাকে উপরে 2 মাথায় 2টা জানালা, ভিতরে কয়েকটা ফ্যান আছে, একদম গরম হয়ে আছে, এর মধ্যে গরু 19টা। তো উনার জিজ্ঞেস করলাম, আপনি এই পাগলামি কেন করলেন, এখানে তো গরু হবে না। কয় না কি বলো গরু হবে না। তা আমি দেখলাম যে চাচা চাচার সাথে বেয়াদবি করে লাভ নেই, বেশি কথা বলতে গেলে মাইন্ড করবে। ঠিক 7 থেকে 8 মাস পরে একদিন উনি ভোরবেলা 5:30টার সময় আমার বাসায় এসে হাজির। ইতিমধ্যে আর আমি নিজেও ওনার সাথে যোগাযোগ করিনি, তুই একবার ফোন করছো হয়তো পরামর্শ চাইছে দিছি। আমার গুলো বাতি যা চলো কি হয়েছে, বলো তো গরু সব বেঁচে বললাম কেন, কয় লস হইতেছে। মানে প্রথম তো উনি গরু কিনে আনছে 19টা, যেহেতু তখন প্রতিটা গরুই 15 থেকে 20 কেজি দুধ দিতেছিল, প্রথম কয়দিন ভালো হয়েছিল, এরপরে এই গরু কনসিভও করে নাই, তারপরে দুধও বন্ধ হয়ে গেছে, এ দেখা গেলো যে প্রতিদিনই 5-7 হাজার টাকা লস, মানে মাসে 1.5-2 লাখ টাকা লস, একটা পর্যায়ে উনি এখন আর ফার্ম রাখবে না। এই যে না বুঝে করলে কিন্তু এই অবস্থা হবে না। আমি আমি মালিক আমার ভাই, আমাদের আসলে সময় মানে আমরা শেষ করতে চাচ্ছি, অনেক দীর্ঘ হয়ে গেছে আলোচনা, আমরা ভবিষ্যতে আবার আসব। আমি জাস্ট যদি সামারি করি, এখানে অনেক প্রশ্ন আছে যে আমি কিভাবে শুরু করব। আসলে দুজনের আলোচনা আমি যদি সামারি করি, প্রথম কথা হচ্ছে আপনি ফিজিক্যালি নামার আগে আপনি বেসিক ট্রেনিং গুলো নেন, ট্রেনিং এর অপশন গুলো আপনি আপনার আশেপাশে পাবেন। একটু নিজেকে পরিশ্রম করতে হবে জানার জন্য, এটা এমন না যে কেউ স্পুন ফিডিং করবে। আর চাইলেও অনেক কিছু পাওয়া যায়, যেমন বিএলআর এর কথা বলছেন, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলছেন যেখানে অলরেডি আপনারা জেনেছেন। তারপরে সেকেন্ড থিং হচ্ছে যে আপনাকে ফার্ম ভিজিট করতে হবে, আপনি যে স্কেলে করতে চাচ্ছেন সেই স্কেলের মধ্যে বেটার ফার্মিংটা আপনাকে ঘুরতে হবে, সো দ্যাট আপনি একটা ফিজিক্যাল এভিডেন্স দেখলেন যে সেটা। এখন ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের দেশে ইনস্টিটিউশন গুলো নিজেরাই নানা ঝামেলায় প্রতিবন্ধকতা থাকে, তাদের ওরকম কোন স্পেস নাই যে আপনাকে মানে আসলে একটা ফার্মে সাইন্টিফিক কারণে সবাইকে যেতে দেওয়া যায় না। এই ব্যাপারটা একটু যদি অনেকে ক্লিয়ার করেন, যে অনেকে চায় যে মানে যখন তখন একটা ফার্মে যাওয়া যাবে, এটা কি আসলে যাবে? বায়োসিকিউরিটিতে একটা বিষয় আছে, এটা একটু সংক্ষিপ্ত ভাবে রকিবুর রহমানকে বলবো যে যে এই যে সবাই মানে যখন তখন ফার্ম ভিজিট করতে চায়, এটা কি আদৌ আসলে এটা তো একটা খামার তো আর সহজে ভিজিট করা যাবে না, এটা বায়োসিকিউরিটি ব্যাপার আছে। সে কোথায় কি হচ্ছে, ওইখানে ছোট বাচ্চা দিচ্ছে একটা খামারে, গরু বাচ্চা দিচ্ছে, এগুলো তো সেন্সিটিভ, এটা মেডিকেলের মতো অবস্থা। তো সুতরাং আমার মনে হয় না যে এইভাবে যদি কেউ চিন্তা করে যে হ্যাঁ মুখে একটা সুন্দর ফার্ম আছে সবসময় যাবে, এইটা জানে বায়োসিকিউরিটি মেনটেন করি, হয়তো যদি ম্যানেজমেন্টাল সব ঠিক থাকে তখন হয়তো যাওয়া যায়, অবশ্যই না গেলে সে শিখবে কোথার থেকে। সবসময় তো যাওয়া যাবে না, একটা নির্দিষ্ট টাইমে কিভাবে যেতে হবে ওই প্রক্রিয়াগুলো মেনেই কিন্তু তাকে যেতে হয়। সোজা কথা হচ্ছে যে 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 এলাকায় আছে সেই এলাকার আশেপাশে নিজস্ব পরিচিত মানুষ যারা সায়েন্টিফিক খামার করছে খুঁজে বের করে সামহা ওনাকে রিকোয়েস্ট করে সেটা মেনে। আমি সোজা কথা একজন খামার, যদি আমি খামারের উদ্দেশ্যে যদি একটু বলি, নতুন খামারি যারা করবে তারা পুরান কোনো খামারে যদি 6 মাস চাকরি করে তাহলে বেস্ট, সেটা আমিও সবসময় সাজেস্ট করি। 6 মাস বেশি অনেকে হয়তো পারবে না, 6 মাস হয়তো, অ্যাট লিস্ট আমি বলি যে 1 মাস, যে 4 উইক যদি কাটে। মাস্টার ডিগ্রি পাস করতে যদি 25 বছর লাগে আর আপনি একটা প্রফেশন নিতে 6 মাস আপনি ট্রেনিং করবেন না, তাহলে কিভাবে হয়? আমার মতে 6 মাস কমই হয় না আপনার। সুতরাং আমার মনে হয় যে যে প্রফেশনটা নিবে একটু ট্রেনিং করে এভাবে যদি আসে তাহলে সে লং টার্ম ক্ষতি থেকে সে রেহাই পাবে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে জিনিসটা আমি জীবিকা নির্বাহ করব, আরো 10 জনের জীবিকা নির্বাহ করবে, সেখানে আমি আসলে 6 মাস দেয়াটা আসলে খুব একটা বেশি কিছু না ইন টার্মস অফ দা ক্যারিয়ার। আচ্ছা আমি আমার আমি এখনো বাউবাই ফার্মে যাই ফার্ম করা শেখার জন্য, তো সুতরাং এটা তো লাগবেই, সেটা লাগবেই। হ্যাঁ আচ্ছা আমি লাস্ট একটা পয়েন্ট আছে যেটা আমি মিস আউট করেছি মাঝখানে, যে আমাদের দেশে
যেহেতু ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আপনারা পরিবেশ মানে একটা ফার্মের পরিবেশের কথা অলরেডি বলেছেন, আইসোলেটেড হতে হবে, এয়ার সার্কুলেশন থাকতে হবে এবং উন্নত মানে শেড, শেডের অনেকগুলো প্রসিজিওর আছে, কোন ধরনের শেড করবে এগুলো মানলাম, কিন্তু আমাদের তো জায়গার তো অভাব। এখন গরু তো তৃণভোজী প্রাণী, গ্রিন গ্রাস করার জন্য আমাদের সেরকম ল্যান্ড নাই। তো সেক্ষেত্রে আপনারা কি করছেন যে সাইন্টিফিক্যালি কোন হাইব্রিড গ্রাস চাষ করছেন, বা কিভাবে এতগুলো গরুর যোগান দিচ্ছেন, বা এই যে ইয়াং খামারিরা যারা চাচ্ছে খামারি হতে, অনেকে তারা কি করবে গ্রিন গ্রাস এর জন্য? মালিক ওমর ভাই, আমরা শুরু করি। হ্যাঁ বলেন মালিক ওমর ভাই, বলেন জি। গরু কিন্তু গরু পালতে হইলে ঘাসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাদের অনেকেই মনে করে যে বোধহয় ঘাস ছাড়া গরু পালা যায় খালি দানাদার দিয়ে, এটা কিন্তু পুরোপুরি ভুল। কারণ আমরা তো ছোটবেলার থেকে রচনা করে আসতেছি গরু তৃণভোজী প্রাণী, গরু ঘাস খায়, ঘাস খাইতে খাইতে নদীর দিকে গেল। এখন ঘাসের যদি কারো যোগান না থাকে, আমার যেটা মনে হয় যে উনার গরুর ফার্ম না করাই ভালো। আবার আমাদের দেশে ইউরোপ বা আমেরিকার মতো ফার্ম হয়তো পাবেন না, এটা হয়তো টুটুল বাইটটা আছে, আরো এরকম হয়তো একটা একজন দুইজন চেষ্টা করতেছে, কিন্তু বাকি ফার্ম গুলো হইলো মানে ঠেকার কাজ চালানোর মতো হয়। এবং আমার ফার্ম অ্যাকচুয়ালি এটা আমরা চেষ্টা করছি মানে বাংলাদেশি টেকনোলজি, ইউরোপিয়ান টেকনোলজি, আমেরিকান টেকনোলজি সবগুলার মিক্সচারে একটা জগা খিচুড়ি কিছু একটা বানানো, যেটার মধ্যে এই গরু গুলারে যতটুকু সম্ভব কমফোর্টেবল রাখা যায়। কারণ যে কোনো ভাবেই হোক, তারে মিনিমাম কমফোর্টটা যদি না দেওয়া যায় তাহলে তো সে প্রোডাকশন দিবে না। মিনিমাম কমফোর্ট হয়তো ম্যাক্সিমাম হইলে সাপ্লিমেন্ট করি বাবু ভাই, আমি একটু সাপ্লিমেন্ট করি। জিনিসটা হচ্ছে যে মোট কথা হচ্ছে যে আমরা ধান চাষ করি জমিতে, ওই জমিতে যদি আমরা গরু চাষ করি, দেখা যাচ্ছে যে আমাদের প্রতি বছর আর্থিক টার্নওভার কিন্তু অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে কিন্তু মানে ওই জায়গাটাতে লাভ, আর আমরা আমাদের দেশে অনেক পরিত্যক্ত জায়গা আছে, ওইসব জায়গা যদি আমরা এই ডেইরি ফার্মের জন্য ইউজ করি তাহলে হবে যে, যেমন আমরা যদি ডেইরি পল্লি করে দেয় গভর্নমেন্ট, এই যে চট্টগ্রামে এত হিলি এরিয়া আছে, ঠিক আছে, এখানে 5,000 একরের ভিতরে শুধু ডেইরি পল্লি হবে, বা একটা চর এরিয়াতে যদি বলি দেয় যে একটা ডেইরি পল্লি হবে, তাহলে কিন্তু আমাদের দেশে ডেইরি স্বয়ংসম্পূর্ণ হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা শেষ করতে পারি তাহলে। আমরা নিরাপদ মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সেক্টরটাকে ডেভেলপ করার জন্য আমরা সবসময় আলোচনা চালিয়ে যেতে হবে, আলোচনার বিকল্প নাই। যেখানে একটা প্রশ্ন সবসময় আসে সেটা হচ্ছে যে আমরা কি খামারিরা একতাবদ্ধ, নাকি আমরা এখন একতাবদ্ধ হতে পারিনি? পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, যেমন ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে সমবায়ের মাধ্যমে ওরা খামারিরা অনেক বেনিফিটেড হয়, এবং এই জায়গাটা আমরা কতটুকু পিছিয়ে আছি বা কতটুকু দরকার মতো এগিয়ে আছি, সেই যে ব্যাপারে যদি মালিক কুমার সাহেব বলতেন। না, খামারিরা তো একতাবদ্ধ, খামারিরা মানে একতাবদ্ধ হবে না কেন? বিভিন্ন, বাট আমাদের দেশে এতদিন সংগঠন ছিল না, এখন আস্তে আস্তে ডেইরি সংগঠন গুলা গড়ে উঠতেছে। প্রতিটা জিনিসেরই আপনারা জানেন একটা ম্যাচিউরিটি টাইম লাগে, তা আস্তে আস্তে আমাদের এই সেক্টরের যারা মানে কমিউনিটি লিডার আছেন ওনারা ম্যাচিউর হচ্ছেন। একটা সময়ে কিন্তু সবাই একতাবদ্ধ হয়ে আমি বিশ্বাস করি যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আসবে, যার মাধ্যমে ডেইরির যে কোনো সমস্যার সমাধান সম্ভব। বাট প্রতিটা জিনিসই তো হতে একটু সময় লাগে। আচ্ছা, আমি রঘুবীর রহমান টুটুলের কাছে আসার আগে আমি একটা জিনিস অবজার্ভ করেছি, গত 5-7 বছর আপনারা অনেক পরিশ্রম করছেন, আগে আমরা কখনো শুনিনি সরকারের সাথে ডেইরির অ্যাসোসিয়েশন গুলা বসেছে, এখন আমরা প্রায় হরহামেশা দেখছি সচিবদের সাথে বসা হচ্ছে, মিনিস্টারের সাথে বসা হচ্ছে, বা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসা হচ্ছে, কথা হচ্ছে, প্রধানমন্ত্রীকে মেসেজ পাঠানো হচ্ছে। এই ব্যাপারটা কতটুকু এগিয়েছে যেটা কানেক্টিভিটিটা? হ্যাঁ, এটা আমরা অনেক দূর এখন কাজ করে, এখন আমাদের সাথে গভর্নমেন্টের এই আমাদের খামারিদের সাথে অনেক বেশি কাছাকাছি আছে, সুতরাং আমার মনে হয় যে আমরা অনেক দূরে গিয়েছি গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে। আগে তো অনেক মানে দূরত্ব ছিল, আশা করি যে আমাদের অনেকগুলো সমস্যা আছে, যেমন মাংস আমদানি বন্ধ করার ব্যাপারে, আমাদের ডেইরি ফার্মারদেরকে আপনার এই যে বিদ্যুৎ বিলের রেয়াত বা এই আপনার পানি এবং পরিবেশগত ছাড়পত্র দেওয়া, এগুলি যদি আমাদেরকে সহযোগিতা করে, তারপরে আরো যেমন আপনার খাদ্যের মধ্যে যদি ভর্তুকি দেয়,
তারপরে সিমেন্ট জেনেটিক ডেভেলপমেন্টে যদি সহযোগিতা করে তাহলে আমাদের খামারিরা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে, এবং আমাদের খামারিরা সবসময় আপনার গভর্নমেন্টের সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করবে। এখন একটা হচ্ছে যে গভর্নমেন্ট এবং খামারি আমরা সবাই কিন্তু এক, সুতরাং আমরা একজন আরেকজনের পরিপূরক। তো সুতরাং আমরা তো দেশের জন্য কাজ করছি, তো সুতরাং সরকারও আমাদের সাথে আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে সবসময় যোগাযোগটা মেনটেন করতে হবে, কারণ সরকার অনেক সময় সরকার অনেক একটা বড় মহিরু, ওখানে আসলে ইনফরমেশন গুলো প্রপারলি ইনপুট দিতে পারলে আমার মনে হয় রেজাল্ট সবসময় আসে। যেটা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বিভিন্ন কোম্পানি যাদের একটা সহজ অ্যাক্সেস থাকে, তো আমরা কি সেই ধরনের অ্যাক্সেস পাচ্ছি যে যাতে আমার আমার কি দরকার, আমাদের খামারিদের কি দরকার সেটা সহজে আমরা বুঝতে পারছি, নাকি এখনো ওই পর্যায়ে যেতে কিছুটা সময় লাগবে? অনেকেরই কোশ্চেন। আমরা আমরা সরকারের সাথে আমাদের মোটামুটি টাচ আছে এবং সরকার আমাদেরকে নিয়ে চিন্তা করে এখন। শুনে আমরা খুশি হলাম যে সরকার আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে, হয়তো সামনে সুবিধাগুলো আসবে। তো সমবায় সমিতির ব্যাপারে যদি কোনো কি প্ল্যান আছে বা এই ধরনের কথাবার্তা কি? আমাদের আমাদের আসলে মিল্ক ভিটে যেমন সমবায় সমিতি করে, এই কনসেপ্টটা আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে। এটা না হলে আমরা কিন্তু কোনোভাবে ডেভেলপ করতে পারবো না। তো সুতরাং আমাদের সরকারের কাছে দাবি যে যেমন আমাদের প্রতি উপজেলায় যে আপনার প্রসেসিং ইউনিট এবং মিল্ক কালেকশন এবং আপনার পাউডার করার জন্য মেশিন, এগুলি করতে গেলে সমবায় ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং আমাদেরকে সমবায় অবশ্যই আসতে হবে, এবং আমার মনে হয় ওদের ভবিষ্যতে যদি সমবায় না আসে তাহলে কিন্তু আমাদের এই ডেইরি সেক্টর সাস্টেইন করা আমাদের জন্য কষ্টকর হবে। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা আজকে এই পর্যায়ে শেষ করি। আমাদের আলোচনা প্রায় দীর্ঘ 2 ঘন্টা, অনেক বিষয় আসছে যেগুলো হয়তো আমার খামারি ভাইরা ভোক্তা ভাইরা যদি শুনেন আমার মনে হয় অনেক উপকৃত হবেন। সর্বশেষে যদি কোনো কথা যদি আপনাদের বলা থাকে, সেটা খামারিদের বা ভোক্তাদের জন্য যদি মেসেজ আকারে যদি আপনারা বলেন, যে তাহলে আজকে অনুষ্ঠানটার শেষ একটা আসপেক্ট যে আপনারা যদি কিছু বলেন। রকিবুর রহমান টুটুল, আমি প্রথমেই আমার যারা নতুন যারা খামারি ভাইরা আছে তারা অনেক পরিশ্রম করে খামার করছে, এই খামারি ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্টের ভর্তুকের মাধ্যমে ওদেরকে সহযোগিতা করতে হবে। তারপরে খামারি নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে নতুন করে যেন তারা বুঝে এই খামার পরিচালনা করতে পারে, এবং এইটা এইটা তাদেরকে করাতে হবে। এবং মাংস মাংস দুধ এগুলি ইম্পোর্টের ক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্সে যদি কাজ করা যায় তাহলে খামারিরা অনেক বেশি ইন্সপিরেশন হবে। ট্যাক্স এটাতে যদি রিডেমশন মানে এক্সাম্পল ট্যাক্স হিসেবে করে তাহলে অনেক উদ্যোক্তা এখানে আসবে, উৎসাহ প্রদান করবে, আসার জন্য আগ্রহ প্রকাশ করবে। এছাড়া আমাদের লজিস্টিক সাপোর্টগুলি যেমন আমরা এখন বিদ্যুৎ রাস্তা এগুলি পাচ্ছি, সাথে সাথে যদি আমাদের এই ডেয়ারি করার জন্য যেসব জিনিস লজিস্টিক দরকার আছে, ইকুইপমেন্টের উপর জিরো ট্যাক্স করা হয়, তারপরে যন্ত্রপাতির উপরে জিরো ট্যাক্স করা হয়, তাহলে আমার মনে হয় এই ডেয়ারি শিল্প অতি দ্রুত, আমরা 10 বছরের দ্বিগুণ হয়েছি, সামনে 5 বছরে আমরা দ্বিগুণ কিভাবে হবো এটা আমরা করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মালিক ওমর সাহেব, যদি সংক্ষিপ্ত ভাবে সমাপনী কিছু বলেন। জি, আমি আসলে নতুন উদ্যোক্তাদের জন্য বলতে চাই যে নতুন যারা এই সেক্টরে আসবেন, অন্য যে কোনো একটা বিজনেসের মতো ডেইরিও কিন্তু একটা ব্যবসা, এবং প্রফেশনালি প্রতিটা জিনিসের মতো অনেকের ধারণা যে এটা গরু আইনা বাইন্ধে রাখলেই দুধ দিবে, এটা কিন্তু ব্যাপারটা তাই না, শিখে আসতে হবে। ইভেন আমরা দেখি, আমরা একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট করলো, একটা বাবুর্চি খুঁজি আগে, ভালো বাবুর্চি, একটা লেদ মেশিন যখন বসাইতে যাই আগে একটা অন্য লেদ মেশিন ওয়ার্কশপে কাজ করছে এরকম একটা ভালো মেকানিক খুঁজি, কিন্তু যখন একটা গরুর ফার্ম করতে যাই দেখা গেল যে ছোট রেস্টুরেন্ট বা লেদ মেশিনের ওয়ার্কশপের তুলনায় কিন্তু 20 গুণ বেশি ইনভেস্ট করতেছি, কিন্তু আমরা কিন্তু একটা স্কিল লোক খুঁজি না, আমরা দেখা যায় কয়েকটা লেবার আইনা ওদের হাতে ছেড়ে দিচ্ছি। আলটিমেটলি কিন্তু আমাদের একটা বিষয় মানে এই যে যারা এই সেক্টরে আসেন ওনারা লস দিয়ে চলে যান, এবং আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা হয়েছে। আমি প্রত্যেকের বলবো যে যখন ডেইরি না যে কোনো বিজনেস শুরু করবেন প্রফেশনালি শুরু করবেন, এবং ভালো করে জেনে বুঝে আসবেন, এবং আমাদের দেশে অনেক ট্রেনিং ফ্যাসিলিটিস আছে, এগুলো ট্রেনিং ফ্যাসিলিটিস গুলো ইউজ করবেন, ট্রেনিং নিবেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ট্রেনিং কিন্তু প্রত্যেকটা ফ্রি, যুব উন্নয়নের 4 মাসের ট্রেনিং ফ্রি,
এবং উল্টে আরো টাকা পাওয়া যায়। ইন হাউস ট্রেনিং, খাওয়া থাকা ফ্রি, উল্টে আরো 4 মাস পরে টাকা দেয়। ওই যে এইখানে সম্ভবত গোপালগঞ্জে একটা নতুন ট্রেনিং সেন্টার হয়েছে প্রাণী সম্পদের, 3 মাসের সম্ভবত ইন হাউস ট্রেনিং এবং ফ্রি। সবার ডেইরি ফার্মে আপনারা যদি 20 জনের গ্রুপ হন, ওনারা বলেছেন ওনারা ফ্রি ট্রেনিং দিবে, তাও ফ্রি। বিএলআরআই তে বোধহয় সম্ভবত 3 দিনের ট্রেনিং হয়, ওইটাও কিন্তু ফ্রি। এবং এতগুলা ফ্রি ট্রেনিং এর সুযোগ থাকা সত্ত্বেও কেন আমরা ট্রেনিং নিতে যাই না, আমার এটাই প্রশ্ন। এবং আমি প্রত্যেকের অনুরোধ করব, আপনারা না শিখে না বুঝে এই সেক্টরে আসবেন না, ধন্যবাদ, তাহলে লস করবেন। কিন্তু আবার অনেকেই দেখেন এসে ভালো করতেছে, কেন, ওনারা বুঝে শিখে তারপরে এসেছেন। এই জন্য এরকম না যে আপনি আসলেই এই সেক্টরে খারাপ করবেন, অনেকেই তো ভালো করতেছে। হ্যাঁ, তা ভালো করতেছে কিভাবে, উনি জেনে বুঝে এবং ট্রেনিং নিয়ে ভালো লোক নিয়ে তারপরে বুঝার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। জি, মনে হয় যে আমি যদি এটা সামারাইজ করি, আমাদের দেশে পজিটিভলি আমি দেখেছি অনেক ছেলে পেলে যারা বাইরে থেকে লেখাপড়া করে এসে চাকরি বাকরি না খুঁজে ডেইরি ইন্ডাস্ট্রিতে এসছে, এটা খুবই পজিটিভ। ওনারা হয়তো ইন্ডাস্ট্রিটা অনেক বেশি বুঝতে পারবে, কারণ লেখাপড়া থাকলে হয় কি জিনিসটা পারসেপশনটা খুব সহজে ক্লিয়ার থাকে। আচ্ছা, একটা দুটো কোশ্চেন চলে আসছে, আমি যদি শেষ করে কথা জাস্ট সংক্ষিপ্ত ভাবে রবি রহমান টুটুলের কাছে আমি জিজ্ঞেস করবো যে মিল্ক পাউডার ভার্সেস র মিল্ক, ভোক্তা কোনটাতে আস্থা রাখা উচিত? আর একটা হচ্ছে যে বাংলাদেশে মিট ইন্সপেকশন নিয়ে একটা কোশ্চেন আসছে, যে মিট ইন্সপেকশন কি করার কোনো সম্ভাবনা আছে, যে অর্থাৎ বাইরের দেশে যেটা দেখা যায় যে স্লটার হাউসে যাওয়ার পরে একটা ইন্সপেকশন হয়। তো দুটো জিনিস, একটা হচ্ছে গুরুদুধ ভার্সেস যে ভোক্তা গুরু। অবশ্যই অবশ্যই প্রিয় দুধটা ভালো, গুরুদুধের মধ্যে আপনার ভেজিটেবল ফ্যাট থাকে, তো সুতরাং আমি মনে করি যে র মিল্ক অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আর আপনার প্রসেসিং ইউনিট অবশ্যই আমাদের দেশে আসবে, এবং অলরেডি এগুলি সরকারও কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা সময়ের দাবি। আমরা সামনে স্লটারিং হাউস এর মাধ্যমে কিন্তু গরু জবাই হবে এবং গরু প্রসেসড হয়ে মার্কেটে আসবে। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আমাদের এই 2 ঘন্টার আলোচনায় অনেকগুলো বিষয় উঠে আসছে। এটা সত্য যে ডেইরি ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমরা পিন পয়েন্ট আলোচনা করতে যাই, এটা 2 দিন 5 দিনও সম্ভব না শেষ করা, ছিটে ফুটে আলোচনা। অন্তত এখান থেকে ভোক্তারা বা উদ্যোক্তারা কয়েকটা পয়েন্ট মাথায় নিতে পারবেন, বেশ কিছু উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, যেটা চিন্তা করে কাজ করলে সেখানে ডেভেলপমেন্ট এবং ভালো করার সম্ভাবনাটা বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। আশা করি আগামীতে এই ধরনের প্রোগ্রাম আমরা আরো ভোক্তাদের এবং ফার্মারদের যদি আশা থাকে, ভালো থাকবেন সবাই। সবাই সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য টুটুল ভাই আর সবাইকেও ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, সালামু আলাইকুম।